بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের যে কোনো প্রয়োজন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো জানেন যার ফলে তাদের প্রয়োজনগুলি যাতে মেটানো সম্ভব হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিবাহের বিধান দান করেছেন। বিবাহের বিধান দান না করে যদি আল্লাহ পাক ছেড়ে দিতেন মানুষকে তাহলে মানুষ আর বনি আদম মানুষ থাকত না, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যেত। আর যারা এই বিবাহের আল্লাহ পাকের এই আদর্শকে নাজলকৃত আদর্শকে সুন্নাত যেই সুন্নাতের উপর আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন উপেক্ষা করেছে, বিবাহ ছাড়াই অবিবাহিত থাকার চেষ্টা করেছে অথবা বিবাহ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতে বেশি অধম নিকৃষ্ট। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের ওপর যাদের সুন্নাত হচ্ছে বিবাহ শাদী করা, তারা সকলেই বিবাহ শাদী করেছেন। আমাদের জুমার এই এশা পরে যে বলগুল মারামের ধারাবাহিক হাদিসের দর্স হয়, ক্লাস হয়, তাতে কিতাবুন নিকাহ থেকে আমরা এখন গত সপ্তাহ থেকে শুরু করেছি বিবাহ পর্ব। বিবাহ সম্পর্কে যে হাদিসগুলি বলগুল মারাম ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির কিতাবে রয়েছে সেগুলির আলোকে বিবাহের মাসাইলগুলি আমরা পেশ করার চেষ্টা করব। এছাড়াও যেগুলি হাদিসে হয়তো আসে নাই কিন্তু সেগুলি অন্য হাদিসে রয়েছে, হাদিস আসে নাই মানে এই হাদিসে আসে নাই, বলগুল মারামের হাদিসগুলিতে নেই হয়তো কিন্তু অন্য অন্য হাদিসে অথবা কোরআনে কারিমের আয়াত থেকে ইস্তিনবাত করা হয়েছে সেগুলি একজন মুসলিমের জানা জরুরি এই মাসআলা সম্পর্কে সেগুলিকেও পেশ করার চেষ্টা করব যাতে করে জানতে পারেন যে ইসলামের বিবাহ কত সহজ এবং ইসলামের বিবাহ কত পবিত্র, ইসলামের বিবাহকে কত জটিল আজকালকার মুসলিমরা করে দিয়েছে, কত মুশকিল আর ব্যয়বহুল করে দিয়েছে। প্রথম হাদিস আজকে গত সপ্তাহে আমাদের শুধু ভূমিকায় ছিল বিবাহ সম্পর্কে,
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার সবচাইতে পুরাতন বলা যেতে পারে কয়েকজনের মধ্যে একজন সাহাবী, তিনি বলছেন কালালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দলেরা বা হে যুবকের দল, মাশার মানে হচ্ছে জামাত দল, আর শাবাব শাবুনের বহু বচন, শাবুন এক বচন একজন যুবক, আর শাবাব হচ্ছে বহু বচন, বহু বচন শাবাব ছাড়া সুব্বানও হয়, শাবুনের দুটি বহু বচন বা জামা হয়ে থাকে। ইয়া মাশারা শাবাব, হে যুবকদের দল, হে যুবক ছেলেরা, মানিস্তাতা মিনকুমুল বাত, এখানে শুধু যুবক ছেলেদেরকে বলা হয়েছে, মেয়েদেরকে সম্বোধন করা হয়নি, কারণ বিয়ের জন্য চেষ্টা করবে ছেলেরা, আর যখন বিয়ের জন্য যুবকরা চেষ্টা করবে তখন যুবতীদেরকে সন্ধান করবে যে কোনটা আমার জন্য উপযোগী উপযুক্ত। মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যে বিবাহের শক্তি সামর্থ্য রাখে, বাতের অর্থ বিবাহের শক্তি সামর্থ্য, ব্যাপক অর্থ করলাম, যাতে দুটো দিককে সামিল হয়, দুটো দিককে সামিল হয়। এমনিতে বাতের একটা শাব্দিক অর্থ রয়েছে, বাতের শাব্দিক অর্থ হচ্ছে সহবাস, তো মানিস্তাতা মিনকুমুল বাতার অর্থ কি হবে, যেই ব্যক্তি হে যুবক তোমাদের মধ্য থেকে সহবাস করার ক্ষমতা রাখে, মানে যৌন চাহিদা আছে, যৌন শক্তি যৌন ক্ষমতা আছে যেই ছেলের যেই যুবকের, ফালিয়াতা জাওয়াজ, সে যেন বিবাহ করে, সে যেন অবশ্যই বিবাহ করে, আমরের সেগা গায়েব, সে যেন অবশ্যই বিবাহ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাগিদের সাথে নির্দেশ যে যদি যৌন ক্ষমতা থাকে তাহলে অবশ্যই বিবাহ করে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু এখানে এই অর্থই যথেষ্ট নয়, কারণ পরবর্তীতে বলা হচ্ছে কারো যদি ক্ষমতা না থাকে তো সে যেন কি করে, সিয়াম পালন করে, রোজা রাখে। তাহলে কারো যদি ক্ষমতা না থাকে যৌন ক্ষমতা, তাহলে সে রোজা রাখবে, অযৌক্তিক কথা, এ কথা নবী বলতে চাননি। যৌন ক্ষমতা নেই তো আবার রোজা কেন রাখবে, যৌন ক্ষমতাকে দমন করার জন্যই তো রোজা। তাহলে বোঝা গেল এখানে বাতের শাব্দিক অর্থ সহবাসের ক্ষমতা হলেও এখানে বাতের অর্থ আরেকটি আছে, যেটা হচ্ছে দ্বিতীয় অর্থ। অনেক সময় একটা শাব্দিক অর্থ থাকে, আরেকটাকে আরবিতে বলা ইতলাক, মানে এই শব্দটি এই ক্ষেত্রে বলা যায়, এই ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে, প্রয়োগ হয়ে থাকে। তো এখানে বাতের অর্থ হচ্ছে বিবাহ শাদী করার আর্থিক ক্ষমতা। আর্থিক ক্ষমতা কি, বিবাহ করে একটা মেয়েকে নিয়ে আসবেন তো যাতে করে ভরণ পোষণ দিতে পারেন, হ্যাঁ আপনার উপর যে দায় দায়িত্ব হচ্ছে সেটা দিতে পারেন, এবং বিবাহ করার জন্য মোহর, হ্যাঁ জরুরি, সেই মোহরটাও দিতে পারেন, নগদ দিয়ে দেওয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের সুন্নত। কিন্তু ফোকাহায়ে কেরামরা বলেছেন যে সেটা ধারও থাকতে পারে, কিন্তু সেটা আপনার পর ঋণের বোঝা, ঋণ যেমন মানুষের হক ক্ষমা হয় না, মাফ হয় না, তেমন এইভাবে আমার যেহেতু স্ত্রী সুতরাং আমার নিয়ন্ত্রণে, মাফ করবে না যাবে কোথায়, ওইভাবে মাফ হয় না। এই খরচগুলি মরানা দিতে পারবেন, আর বিবাহ করে নিয়ে এসে কি করতে পারবেন, ভরণ পোষণ দিতে পারবেন। তো কতদিনের ভরণ পোষণ রাখতে হবে, কতদিনের ভরণ পোষণ দেওয়ার মতো আপনার কাছে পয়সা থাকতে হবে তাহলে বিয়ে করবেন। এখানে কি এটা বোঝানো হয়েছে যে পায়ে দাঁড়াইতে হবে, আজকালকার ভাষায় যে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে যাতে করে কমপক্ষে এক বছর দুই বছর বিবাহ শাদী করবার নাকে তেল দিয়ে ঘুমিয়েও খেতে পায়, এটা বোঝানো হয়েছে না, এটা বোঝানো হয়নি। যেই ব্যক্তির এই সাহস আছে, হিম্মত আছে যে আমি বিবাহ করে নিয়ে এসে ভরণ পোষণ দিতে সক্ষম পারবো, কিছু নেই তার বাড়িতে, কিন্তু সে মেহনতি কর্মঠ, আমি দিন মজুর করেও খাওয়াইতে পারবো, ভরণ পোষণ দিতে পারবো, এ হিম্মত আছে, তার ইমানীয় শক্তি আছে, তার শারীরিক শক্তি আছে, তার মানসিক শক্তি আছে, মনে বল আছে, পারবো আমি, কেন পারবো না, সবালোক হয়েছে, খেটে খাবো, চাকরি করবো, কোথাও খুঁজবো, ছোট একটা ব্যবসা শুরু করবো, যেইভাবে হোক না কেন আমি খাওয়াইতে পারবো,
অর্থাৎ বিয়ে করার পরে ঝোলাঘাড়ে করে ভিক্ষায় না বেরিয়ে যায়। বিয়ে করলে ভিক্ষায় বেরিয়ে যাবে, মসজিদে দাঁড়িয়ে যাবে, ফিসাবিলিল্লাহ একটু আল্লাহর রাস্তায় দান খায়রাত করেন, বিবাহ শাদী করেছি খাওয়াইতে পারি না, এইরকম হলে চলবে না বিবাহ শাদী করা, না করবে না তাহলে রোজা রাখো। এটা হচ্ছে অর্থ। এর অর্থ নাই যে অনেক টাকা পয়সা জমা থাকতে হবে। আপনি বিবাহে তো ইসলামে তেমন কোনো খরচই নেই, এগুলো আলোচনা ইনশাআল্লাহ আগামীতে আসবে। ইসলামের বিবাহে ওই রকম কোনো খরচ নেই, মেয়ে পক্ষের তো কোনো খরচই নেই, ছেলে পক্ষের মোহর নগদ দেওয়ার একটা খরচ রয়েছে, সেটাও যে কোনো পরিমাণের হইতে পারে, যদিও কিছু ফোকাহে কেরামদের মত পার্থক্যের সাথে তাওর পরিমাণ যারা নির্ধারণ করেছেন একটা সর্বনিম্ন, সেটাও অত্যন্ত কম। আর ওয়ালিমার খরচ রয়েছে, ওয়ালিমাও জান্নাতে মুয়াক্কাদা, এমন কিছু নাই যে ফরজ ছুটি গেল ওয়ালিমা না খাইতে পারলে বিবাহ করবেন না, না তাও নাই। তাহলে মানিস্তাতা মিনকুমুল বাতা, যে তোমাদের মধ্যে ক্ষমতা রাখি, শক্তি ইস্তেতা মানে শক্তি রাখি, ক্ষমতা রাখি, তাও উন্মাদ্দা, তাও উন মানে ক্ষমতা হয়, যেমন তাকাত মানে ক্ষমতা হয় তেমন তাও উন মানে ক্ষমতা হয়, যেই ব্যক্তি তোমাদের মধ্যে ক্ষমতা রাখে আল বাত, বাতের তাহলে এখন কি অর্থ করবেন, দুটোকে মিলিয়ে অর্থ করতে হবে, যৌন ক্ষমতার সাথে সাথে, যৌন ক্ষমতা আছে আর তার সাথে সাথে ভরণ পোষণের ক্ষমতা আছে, বিবাহের খরচের ব্যবস্থা আছে। বিবাহের খরচ আজকালকার আমাদের দেশে 5-10 লাখ টাকা না হলে বিবাহ হয় না, ওই খরচের কোনো প্রয়োজন নেই, ওটা ইসলামিক বিবাহ না, গায়ের ইসলামিক বিবাহ। লাখ লাখ টাকা মোহর, লাখ লাখ রিয়াল মোহর না হইলে যেমন এই দেশে বিবাহ হয় না, কুসংস্কার এটি, যদিও মোহরানের ক্ষেত্রে বেশি দেওয়া জায়েজ আছে, না জায়েজ নয় কিন্তু কুসংস্কার, এর জন্য বিবাহে বাধা সৃষ্টি হবে, এটা কুসংস্কার এখানকার। ঠিক তেমনি আমাদের দেশে মেয়ে পক্ষের বোঝা, তারপরে ছেলে পক্ষের বিয়ে শাদী করলে বংশধরকে আত্মীয় স্বজনকে ডাকতে হবে, বিশাল একটা খরচ আছে, এই ভাড়া নিতে হবে, সেই ভাড়া নিতে হবে, সবগুলি গায়ের ইসলামী কাজ, ব্যাস এতটুকু লাগবে। জনশক্তি আছে, জন চাহিদা আছে, যার কারণে গুনাহের আশঙ্কা যে কোনো সময় আছে একজন যুবকের, আর তার সাথে সাথে ভরণ পোষণ দিতে পারবো, মহারানা দিতে পারবো, সংসার চালিয়ে নিতে পারবো, একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসে একটা ঘর দিতে পারবো, হ্যাঁ মান ইজ্জতের সাথে রাখতে পারবো, ঘর কাঁচা ঘর হলে চলবে না, পাকা ঘরই হইতে হবে, নাকি ইটের বাড়ি হইতে হবে, না তাও না, এটা ঘর দিতে পারবো, রাস্তাঘাটে ফেলে রাখবো না, গাছের তলায় ফেলে রাখবো না, এতটুকু ক্ষমতা থাকলে হলো। তাহলে বিয়ে করার আগে একটা যুবকের একটা কমপক্ষে একটা কক্ষের ব্যবস্থা, বাপের বাড়ি থাকে একটা কক্ষের ব্যবস্থা লাগবে, একটা রুমও নেই আর বিয়ে করে নিয়ে বসে আছেন, কোথায় উঠাবেন, মায়ের ঘরে উঠাবেন না ভাইয়ের ঘরে উঠাবেন, ঠিক না? তাহলে এইগুলো হচ্ছে সর্বনিম্ন ক্ষমতা, যেন একটা ঘরে নিয়ে এসে উঠাইতে পারবো, রাখতে পারবো। যদি এই দুটি ক্ষমতা থাকে, যৌন ক্ষমতার সাথে যদি বিবাহের ক্ষমতা থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াতাজ, সেই যুবক যেন অবশ্যই বিয়ে করে। ফাইন্নাহু আকাদুলিল বাসার, কেন বিয়ের উপকারিতা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিঃসন্দেহে এই বিবাহ দৃষ্টিকে অধিক নত করে দেয়, আগাদ্দু দৃষ্টিকে বেশি নত করে দেয়, দৃষ্টি নত করার চেষ্টা করছেন কিন্তু নত হচ্ছে না, তারপরে শয়তান সুযোগ পাচ্ছে যে দেখি একটু দেখি কেমন লাগে, বিবাহ করে নিলে আমার ঘরেই তো আছে, আর দেখারই প্রয়োজন, সব রকম করে দেখব, যেমন ভাবে ইচ্ছা দেখব, যতটা ইচ্ছা দেখব, সব আল্লাহ জায়েজ করেছেন, আমার ঘরে আছে, আমি কেন তাকাতে যাবো এদিকে, আকাশ দলিল বসার দৃষ্টি নত হয়ে যাবে। তবে ইমানি শক্তি থাকতে হবে, ইমানি শক্তি যদি জিরোতে থাকে তাহলে চারটা বিয়ে করেও দৃষ্টি নত হবে না, লোচ্চা চরিত্রের লোকদের যেমন চরিত্র, যত বিবাহ শাদী করুক আর যতই সুন্দরী স্ত্রী থাকুক, তারপর রাস্তাঘাটে দেখতে ইচ্ছা করবে, শয়তান এদের গ্রাস করে ফেলেছে। কিন্তু একজনের ইমানি শক্তি যদি থাকে, ইমানি শক্তি থাকা সত্ত্বেও ইমানের কখনো কখনো দুর্বলতা চলে আসে, নিচে নামে ওপরে উঠে, আল ইমানি যজিদু ওয়া ইয়ানকুসু, বাড়ে কমে, সুতরাং একজন ভালো মানুষ ইমানদার মানুষের নজর চলে যেতে পারে। বিয়ে শাদী করে নিলে আকাশ দলিল বাসার, স্ত্রীর সাথে থাকলে দৃষ্টি নেমে যাবে, নত হয়ে যাবে। ও আহসানুলিল ফরজ, আর লজ্জা স্থানের, আহসানুলিল ফরজ লজ্জা স্থানের সুরক্ষা, অধিক সুরক্ষা হবে,
হেসনুন মানে দুর্গ কেল্লা, ওখান থেকে আহসান, সিন্ডিয়া নাই, সিন্ডিয়া হাসান মানে সুন্দর ভালো তাই না, কিন্তু সদ দিয়ে হা সদ নুন হাসান, হেসনুন থেকে, হেসনুন মানে কি হয় কেল্লা দুর্গ, তো আহসান অধিক সুরক্ষার ব্যবস্থা হবে, কেল্লাতে কি করা হয় সুরক্ষিত রাখা হয়। এই হচ্ছে বিবাহের উপকারিতা, বিবাহ করলে যে যৌন সম্পর্কীয় গুনাহগুলি হয়ে থাকে, যৌন সম্পর্কীয় গুনাহগুলি হয়ে থাকে, দুপুরে তাফসিরে বেশ কিছু ইঙ্গিত তৈরি করেছিলাম, একজন মানুষ পুরুষ হোক আর নারী হোক বিবাহ শাদী না করলে গুনাহ হতে পারে, যে গুনাহগুলি হতে পারে যে না সমকামিতা অথবা বলু ফিল্ম দেখা, হ্যাঁ দেখতে মজা লাগা, মহিলার দিকে নজর দিতে মজা লাগা, আর তারপরে কিছুই যদি এগুলি না হয় তো হস্তমৈথুন করে হ্যাঁ যৌন ক্ষুধাকে দমন করা, এগুলি যুবকদের দ্বারা এই গুণাগুলি হয়ে থাকে। বিবাহ শাদি করলে এই গুণাগুলি হবে না, হস্তমৈথুন হবে না, স্ত্রী আছে ঠিক না, অমাল নাম ইয়াস্তাতি, আর কেউ যদি সক্ষম না হয়, কিসে সক্ষম না হয়, হ্যাঁ আর্থিক দিক থেকে সক্ষম না হয়, যৌন ক্ষুধা আছে, এখানে বলতে হবে যৌন ক্ষুধা তো আছে, এখানে দুটো শক্তি বলা যাবে না, আবার অমাল নাম ইয়াস্তাতি আল বাতা মানে আন নাফা কাতা, যেই ব্যক্তি ভরণ পোষণের ক্ষমতা রাখে না, আমি বিয়ে করে সংসার চালাতে পারবো না, হেম্মত নেই যে দুই পয়সা ইনকাম করে নিয়ে আসতে পারবে, যদি কেউ সক্ষম না হয় অথবা এখনো ছাত্ররা যারা লেখাপড়া করছেন শুধু ওইগুলো না বলে বাস্তবের কিছু এতে আসি, আজকালকার জামানা যে সমস্যাটা, আজকাল একজন ছেলেকে পড়াশোনা করার জন্য কমপক্ষে ২৫ বছর, গ্রাজুয়েশন করার জন্য মোটামুটি ২২ বছর, আর তারপরে একটু কাজে লাগবে, আর গ্রাজুয়েশন করেও আজকাল হয়তো ভালো কাজ পাওয়া যায় না, সেই জন্য তার সাথে সাথে মাস্টার্স করা, তাহলে ২৫ বছর ধরে নিতে, কমপক্ষে ২৫ বছর ধরতে হবে ঠিক না, তার এই ২৫টা বছর ১৫ বছরে সাবালক হয়েছে, বরং তার আগে থেকে যৌন ক্ষুধা জেগে উঠেছে তাই না, তো এই ১০টা বছর ১৫ থেকে ২৫ বছর কিভাবে কাটাবে, একটা ছেলে ১৫ বছর ১৬ বছরে যদি বিয়ে করতে চায় তো পারবে না, সামলাতে পারবে না, যদিও তার যৌন ক্ষুধার তাড়নায় বিয়ে করতে চাইছে কিন্তু কাজে লাগিয়ে দিলে কাজ করতে পারবে না, তার মধ্যে স্থিরতা আসবে না, তার মধ্যে ওই জ্ঞান বুদ্ধিও হয়নি, যার ফলে তারপরে পড়াশোনার এইটা একটা সময়, এই সময়টা লেখাপড়া না করলে সারা জীবনটা কষ্ট করতে হবে, তাকেও কষ্ট করতে হবে, তার বিবিকেও কষ্ট করতে হবে, তার ছেলে মেয়েকেও কষ্ট করতে হবে, হচ্ছে না হচ্ছে না, যারা লেখাপড়া করেননি আর কষ্টের কাজ করছে তারা ভালো করে বুঝতে পারছেন, যারা লেখাপড়া করেননি কাজ বেশি কষ্টের করেন পয়সা বেশি না পেয়ে কম পান, আর যারা লেখাপড়া করেছেন কাজ হালকা করেন অল্প কাজ করেন আবার পয়সা বেশি পান, দুনিয়ার দিক থেকে দেখলেও তো লেখাপড়ার দুনিয়ার উপকারিতা রয়েছে, দিনের উপকারিতা আল্লাহর দিন শিখলে তো অবশ্যই আছে, তার সাথে সাথে দুনিয়াকে আল্লাহ উপেক্ষা করতে পারে, দুনিয়াও শিখতে বলেছেন কিন্তু সেটা দুই নম্বরে, এক নম্বরে আপনার দিন শিখতে হবে, ওয়াহি শিখতে হবে, কোরআনে হাদিস শিখতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, আল্লাহর দিন দিনের আহকাম বিধি বিধান জানতে হবে, তো কেউ যদি সক্ষম না হয় বিয়ে করতে, যেমন মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, ছাত্ররা বিয়ে করতে পারছে না তো কি করবে, ফালি বিশ্রম ১৫ বছর ১৬ বছরে বিয়ে করার জন্য মেতে উঠেছে, বিয়ে না করলে থাকতে পারছে না, ১৮ বছর ২০ বছর ২২ বছর বা ২৪ ২৫ বছর বিয়ে শাদী এখনো করতে পারছে না, আমার দেশে অনেকে আছে এর চাইতেও বেশি বয়স হয়েছে, বিয়ে করার মতো তার কাছে ইনকাম আছে বা ক্ষমতা আছে, তারপরে তার বাপ মায়ের কারণে বিয়ে করতে পারে না, বাপ মা জাহেল না হয় জালেম, আল্লাহ কোরআনে এই দুটি গুণ একটি আয়াতে বলেছেন, যে আয়াতটায় আসমান জমিন পাহাড়কে আল্লাহ শরীয়তের দায়িত্ব দিতে চাইছেন, আমানত হুসব নিতে চাইনি, ইন্না আরাদনা আল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরযি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা, সুবহানাল্লাহ, কোরআনে করিম, কোরআনে করিম শুধু তরজমা পড়লে হবে না, আর কোরআনে করিমে তেলাওয়াত করে না হাফেজ হয়তো মোটেই হবে না, এটা প্রথম কদম আপনার, কোরআনে করিমের গভীরতা আপনি ঢুকেন, যে আমাদের সমাজের যে সব বাপ মা হয় জালেম না হয় জাহেল তারাই ছেলে মেয়েদের উপর জুলুম করে, তার মেয়েগুলির বিয়ে হয়নি সেই জন্য ছেলের বিয়ে দেবে না ঠিক না,
ছেলে চাকরি পায়নি সরকারি লেখাপড়া করেছে সেই জন্য বিয়ে দেবে না, ছেলে বিদেশে আসতে পারেনি কাজে লাগতে পারেনি বলছে আব্বা আমি খেটে খাবো আমি ব্যবসা বাণিজ্য কিছু করবো খেতে পারবো আমি করে তারপরে বিয়ে দেবে না, কাজ করছে আরো জাহেল আর জালেম, কেউ জালেম কোনো বাপ মা জালেম কোনো বাপ মা জাহেল দুটোর একটা অবশ্যই আছে। আল্লাহ এমনি বলেননি যে ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ যে শরীয়তের আমানত উঠিয়েছে উঠার পরে জুলুম করে না হয় জেহালতি করে অজ্ঞতার পরিচয় দিয়ে থাকে, হয় দিনের মাসাল মাসাইল জানে না, ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে হবে যে আল্লাহ পাক পূরণ করতে বলেছেন শরীয়ত মোতাবেক পুরা করতে হবে, পূরণ করতে চায় না জাহেল, আল্লাহর দিনের আহকাম বিধি বিধান বিবাহ শাদী হেজাব পর্দা আর দেবর ভাসুর এদের থেকে যে পর্দা বউগুলোর পর্দা করাইতে হবে জাহেল কিছু বুঝে না, যদি পর্দা করাইতে চান তো বাপ মা আপনার দুশ্মন হয়ে যাবে আর নয় জালেম। জালেম কিরকম না, এখনই যদি ছেলে বিয়ে দিয়ে দিই তাহলে টাকা পয়সা দিবে না রে, বন্ধ করে দিবে হিসাবই হয়ে যাবো, শ্বশুর বাড়ি টাকা পাঠাবে হিসাবই হয়ে যাবে, কিছুদিন টাকা পয়সা খেয়ে নে চুষে নে তারপর বিবাহ সাথে দেবে, পাঁচ দশটা বছর চুষ ওকে তারপরে তখন বিয়ে দেবে, জালেম না হয় জালেম না হয় জাহিল, ভুল ত্রুটি আমাদের উভয় পক্ষ থেকে রয়েছে, কোনো কোনো পরিবারে ছেলে মেয়েরা হচ্ছে জালেম জাহেল আর কোন কোন পরিবারে বাপ মেয়ে হচ্ছে জালেম। অমাল নামী আস্তাতে কেউ যদি বিয়ে শাদী না করতে পারে ফালি হিবিসম তার ওপর সিয়াম পালন করা রোজা রাখা আবশ্যক, সে যেন রোজা রাখে। ফালি হিবিসম আলাইকা শব্দটি ইসিম ফেল বলা হয়েছে, ইসিম ফেল আলাইকা ইসিম ফেল দুই রকম আরবি গ্রামারে, এসিম কিন্তু ফেলের অর্থ দিয়ে থাকে, কখনো কখনো কোন ফেলের অর্থ দিয়ে থাকে ফেল আমরের অর্থ দিয়ে থাকে, কখনো কখনো ফেল মাজির অর্থ দিয়ে থাকে, এসিম ফেল বেমানা ফেল মাজি, ইসিম ফেল বেমানা ফেল আমর, যেমন আমিন সূরা ফাতিহার পরে পড়েছেন, আমিন মানে কি, আমিন হচ্ছে ইসিম ফেল, এমনিতে নাউন ইসিম কিন্তু অর্থ দিচ্ছে কিসের, ইস্তাজিব আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো ক্রিয়া হ্যাঁ ফেল ফেল আমর, এইরকমই আলাইকা মানে ইলজাম আঁকড়ে ধরো, ফালি হে বিশ্বম রোজাকে মজবুত করে ধরো, ফালি হে বিশ্বম সে যেন রোজাকে মজবুত করে ধারণ করে, ফালি হে বিশ্বম ফালি ইলজাম ইসম, ফালি হে বিশ্বম মানে ফালি ইলজাম ইসম সে যেন রোজাকে শক্ত করে ধারণ করে, রোজা রাখবো যখন বিয়ে শাদী করতে পারছি না সোমবার বৃহস্পতিও রোজা রাখবো, দুটো রোজা সপ্তাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেখেছেন, যখন বিয়ে শাদী করতে পারছি না আইয়ামে বিয়েতে রোজা রাখো মাসে তিনটে করে রোজা রাখবো, মাসে তিনটে রোজা দিয়ে যদি হয়ে যায় ভালো কথা, যদি না হয় না রে ভাই তারপরেও যৌন চাহিদা আমাকে কষ্ট দিচ্ছে পরেশান করছে সুতরাং আমি সপ্তাহে দুটি রোজা রাখবো, তাতেও যদি না হয় তাহলে সবচেয়ে বেশি যে রোজা রাখার অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা, দাউদ আলাইহিস সালামের তাহলে বছরে 360 দিনে তার অর্ধেক ছয় মাস রোজা, আপনার মাসে 15 দিন রোজা, সপ্তাহে দুটো করে রোজা রাখলে চার সপ্তাহে কমপক্ষে চার সপ্তাহ ধরে মোটামুটি চার সপ্তাহে কয়টা রোজা হয় আটটা হয় সোমবার বৃহস্পতিবার রাখলে, আর যদি আপনি একদিন রোজা একদিন রোজা না একদিন রোজা একদিন রোজা না কন্টিনিউ রোজা রাখবেন না তাহলে 15টা রোজা হবে এর বেশি না, এর বেশি রোজার প্রয়োজনই হবে না, যতই যৌন চাহিদা আপনার আপনাকে পরেশান করুক না কেন সব ঠান্ডা হয়ে যাবে, এটা আল্লাহর আসমানি বিধান ওহির কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি ভিত্তিক বলেছেন, অমায়ান্তিকা আনিল হাওয়া নিজের পক্ষ থেকে বলেননি, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, এটা যুবকদের জন্য নসিহত যারা বিবাহ শাদী করতে পারেন নাই, এই রকমই যুবতীদের জন্য নসিহত যারা এখনো স্বামীর ঘরে যেতে পারেননি, এই রকমই ওই সব ভাইদের জন্য নসিহত যারা প্রবাসে আছেন স্ত্রীর সাথে নেই, শুধু যুবকদের সাথে যারা বিয়ে করতে হবে তারা না বিয়ে শাদী করেছেন, বিয়ে শাদী করার পরে কাছে রাখতে পারেন না ওটাতে আরো কষ্ট আবার, হ্যাঁ বিশেষ করে নতুন যারা বিবাহ শাদী করে এসছেন, হ্যাঁ শুধু ওই বাড়ি যাবো ছাড়া দেশে যাবো ছাড়া আর কোনো চিন্তা নেই কোনো কাজকর্ম করে নেই, আমাদের এখানে অনেক ভাইরা এসেছে আসার পরে 15 দিন হয়নি আর থাকতে পারছে না আবার ছয় মাস ছুটি লাগিয়ে টান দিয়ে গেছে, জানেন হয়তো অনেকে খবর রাখেন, ঠিক আছে মাত্র এসছে তাও ছুটি কাটিয়েছে 4 মাস 5 মাস
বিয়ে শাদী করে এসে আসার পরে বলছে মনকে আমি বুঝাইলাম, বলছে শেখ মনকে মানাতে পারি না, যে রোজি রোজগার জন্য এসছেন, কষ্ট করতে হয়, আমরাও ছাত্র জীবনে বিয়ে শাদী করেছি, যদি আমরা লেখাপড়া না করে এরকম টান দিতাম তাহলে কোথায় মদিনা পড়তাম আর কোথায় আপনাদের কাছে আসতাম, কোথায় থেকে যেতাম অজানা ব্যক্তি। তো কথা হচ্ছে যে কষ্ট করতে হয় তাহলে সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হয়। রাস্তা কষ্টের থাকে, দুর্গম ঘাঁটি থাকে, দুর্গম ঘাঁটি পার করে গেলে তারপরে বিশাল কিছু পাওয়া যেতে পারে দিন দুনিয়ার, এই জন্য মানুষ কষ্ট করে থাকে। তো এই জন্য কিছু কষ্টের প্রয়োজন আছে, না না মানাইতে পারি না, আবার ছয় মাস ছুটি লাগিয়ে চলে গেছে, তারপরে আসবো না, অনেকে আসেন না, জি অনেকে আসেন, অনেকের এখানে 2-3 হাজার রিয়াল মাসিক তার আয় উপার্জন ছিল, বিয়ে করার সাথে সাথে নিজের থেকে আর থাকা যাবে না, চলে গেছে, নিজের দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করা না। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেন, থাকেন বিদেশে থাকেন, প্রয়োজন আছে, এক বছরে যান যেতে পারলে, দুই বছর করিয়েন না যারা এক বছরে যেতে পারছেন, যারা এক বছরে যেতে পারছেন না দুই বছরে ঠিক আছে, দুই বছরে কেউ যদি নিজের ব্যবসা বাণিজ্যে থাকেন অথবা কেউ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান থেকে ছুটি পাচ্ছেন ছয় মাসে যেতে পারেন, আরো আরো ভালো, ছয় মাসে যেতে পারলে তো খুব ভালো, বছরে দুই বছরে যান, রোজা রাখেন, ফালিহে বিসম। যেই ব্যক্তি বিবাহ শাদী করতে পারছে না অথবা স্ত্রীকে সাথে রাখতে পারছে না আর তার গোনার আশঙ্কা আছে অথবা চাকরি এখান থেকে ছেড়ে চলে যাওয়ার মতো সম্ভাবনা আছে, রাত থাকতে ভালো লাগছে না, ওটি কিছু ভালো লাগছে না, থাকবো না, রোজা রাখেন, ফালিহে বিসম, ফাইন্নাহু লাহু উইজাউন। কারণ রোজা কেন রাখবেন আপনি, আলোচনা চলছিল বিবাহের, বিবাহ করো যুবকরা, বিবাহ করতে না পারলে রোজা রাখো, বিবাহের বিবাহ না করার সাথে বা করার সাথে রোজার সিয়ামের কি সম্পর্ক, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করে দিচ্ছেন, হিকমত রহস্য বর্ণনা করে দিচ্ছেন, কারণ এই সিয়াম বা সোম রোজা হচ্ছে লাহু, হ্যাঁ তার জন্য, ফাইন্নাহু মানে ফাইন্না সিয়াম, এই রোজা তার জন্য, ওই যুবকের জন্য, উইজাউন যৌন চাহিদা দমনকারী হবে, ওজা মানে কোন জিনিসকে টুকরো টুকরো করে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া, যে কোনো জিনিস বড় পাথর আছে পাথরকে ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর করে দেওয়া, এটা হচ্ছে ওজা, ওজার অর্থ হয়। তো যে যৌন চাহিদা রয়েছে যেটা বাড়তে যাচ্ছে, যেটা সীমা লঙ্ঘন করতে যাচ্ছে, টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দেবে, দমন করে দেবে, ঠান্ডা রাখবে, সহজ ভাষায় বলতে হলে এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হিকমত বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের। এই হাদিস থেকে যে সব বিষয়গুলি জানা যায় তার একটি হচ্ছে যে যে কোনো মানুষের জন্য যৌন সম্পর্কীয় গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, যে কোনো গুনাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, রুজি রোজগারের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, ফরজ ওয়াজিব না ছেড়ে সমস্ত ক্ষেত্রেই গোনা থেকে বেঁচে থাকা ফরজ। কিন্তু আমাদের যে হাদিস সামনে রয়েছে, এই হাদিস প্রমাণ করে যে ইফফাত, ইফফাত মানে হচ্ছে যৌন সম্পর্কীয় গোনা মুক্ত জীবন, আফিফ, আফিফ। আমাদের দেশে শুধু মহিলাদের ক্ষেত্রে সতী সাধ্বী কথাটি ব্যবহার করা হয়, পুরুষদের ক্ষেত্রে সাতক্ষণ মাপ এই শব্দই নেই বাংলায়, আছে যেমন মহিলাদেরকে বলছেন এই মহিলা হচ্ছে সতী সাধ্বী, হ্যাঁ সতী সাধ্বী রমণী, পুরুষদের ক্ষেত্রে কোন টার্মটা আছে, আছে কোনো টার্ম? যখন বাংলায় টার্ম নেই তার মানে বোঝা যাচ্ছে বাংলার উপর হিন্দু সভ্যতার কুপ্রভাব রয়েছে, যে মহিলাকে সতী হইতে হবে, আর এই জন্য স্বামী মরে গেলে সতীদাহে চিতায় লাভ দিয়ে গিয়ে সতীদাহে গিয়ে জ্বলে যেতে হবে, এই ছিল হিন্দুদের সভ্যতা। আর যেটাকে বড়ই চাতুরতার সাথে রাজা রহমান রায় ভারতের, এই বেশি বছর না মনে হয় 100 বছর বা তারও বেশি হবে, ঠিক আমি আনুমানিক আর কি 150 বছরের মধ্যেই সে বন্ধ করে দিল এই সতীদাহ, ইংরেজদের আমলের ঘটনা। কারণ দেখছিল যখনই দেখা যায় যে একটা যুবতী বিয়ে করেছে, বিয়ে করার পর হঠাৎ স্বামী মারা গেল, হিন্দু ধর্ম বাধ্য করতে যে তোকে এখন চিতাই ঝাঁপ দিয়ে তোকে জ্বলতে হবে, জীবন্ত মানুষ কি করে জ্বলবে, আরে মুর্দাকে জ্বালাচ্ছ তাই তো নিকৃষ্ট কাজ করছো, জুলম অত্যাচার করছো, তারপরে একটা জীবিত মানুষকে কি করে জ্বালাবে। তখন ওই মেয়ে মুসলমান হয়ে যেত, মুসলিম হয়ে গেলে জানটা বাঁচবে, পালিয়ে গিয়ে মুসলিম হয়ে যেত, আর মেয়ের বংশধর পরিবার, আমাদের মেয়ে জ্বলবে, বিয়ে দিয়েছি স্বামী মারা গেল তাই বলে জ্বলতে হবে, না আমরা মুসলমান হয়ে যাবে,
দলের দলে সব মুসলমান হয়ে যেত। ভারতের অবস্থা এরকম আর পঞ্চাশটা বছর থাকলে মেজরিটি মুসলিম হয়ে যেত। কিন্তু রাজা রহমান রায় এই কুসংস্কারকে উঠায়নি, ইসলামকে ঠেকাতে চেয়েছে। জি হ্যাঁ, মুসলিম যেন বেড়ে না যায় আর হিন্দু ধর্ম টিকে থাকে, হিন্দু ধর্মের হ্যাঁ হেফাজত করতে চেয়েছে, বাঁচা রক্ষা করতে চেয়েছে, যেটা অনেকে বুঝে না। গোনা থেকে বেঁচে থাকা ফরজ। সুতরাং আরবিতে আবার এই দুটো টার্ম আছে, আফিফাতুন সতী নারীকে বলা হয়, আর আফিফ সৎ পুরুষ, চরিত্রবান পুরুষ, যার যৌন সম্পর্কীয় চরিত্রের পদস্খলন ঘটে নাই, না সে হস্তমৈথুন করে, না সে ব্লু ফিল্ম দেখে, আর না সে রাস্তাতে এদিক ওদিক কি জন্য আসে মার্কেটে, শুধু ওই বিভিন্ন হসপিটাল থেকে নার্সগুলো আসবে খোলামেলা একটু দেখবে, বা ওই এসে সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকবে, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে, ওই বেহায়া মহিলাগুলো কাফেরদের আসছে ওগুলোকে একটু তাকাবে, বা ওদের সাথে একটু কথা বলা যায় কিনা, একটু ওদের নম্বরটা নেওয়া যায় কিনা, একটু কিছু নম্বরটা দেওয়া যায় কিনা, এইসব ধান্দা করতে আসবে, না হয় লেডিস মার্কেটে ঘোরাঘুরি করবে। তারপরেও তারপরে আমাদের সমাজে একজন যুবকের যদি দু চার পাঁচটা মেয়ের সাথে ভাবসাব থাকে, প্রেম থাকে, তারপরেও ওর বিয়ে ঠিকই হচ্ছে, ওকে মেয়ে বোন ঠিকই দিচ্ছে, আর ওকে চরিত্রহীন কেউ তেমন বলেন না, করেছে যৌবনকালে করেছে, কিন্তু একটা মেয়ে সম্পর্কে সামান্য যদি একটু জানতে পারি, যেন কোনো একটা ছেলের সাথে যুবকের সাথে একটু ভাবসাব ছিল, প্রেম ছিল, আর কি বিয়ে করা যায় না, আমার স্ত্রী হলে সত্যি হইতে হবে, আর তোমাকে সৎ হইতে হবে না, চরিত্রহীন তুমি, তুমি যখন চরিত্রহীন তো তোমার ভাগ্যে আবার সতী কি করে জুড়বে, আফিফা কি করে জুড়বে, আল খাবিসা তরিল খাবিসি, তুমি যদি খবিস হও তাহলে তোমার জন্য খাবিসা রয়েছে, নোংরা রয়েছে, আর যদি অত্তাইয়িবা তলিত তাইয়িবিন, আর যদি পাক পবিত্র তাইয়িবা হতো তোমার জন্য তাইয়িবাত রয়েছে। নিজের চরিত্রের দিকে একটিও একবারও তাকিয়ে দেখেন না, আর একটু চিন্তা করেন না কত কি করছেন, আর স্ত্রী না বাসর রাতে নিয়ে এসে একবারে রিমান্ড বসিয়ে দিতে হবে, সারা রাত শুধু ওকে স্বীকার করো, তোমার কোথাও কিছু কিছু বলবো না, কসম করছি এই করছি সেই করছি, আউযুবিল্লাহ, এইসব এইসব হচ্ছে এক শ্রেণীর জাহেল, এরা আবার জাহেল জাহেল যুবকদের কাজ। কারণ আমার কাছে ফটোগুলি আসে তো সরাসরি আসার চাইতে বেশি টেলিফোনে সারা দুনিয়া থেকে আসে, যেখানে বাংলাভাষী আছে, সুবহানাল্লাহ, আমার স্ত্রী বলেছিল, তার সাথে আগেই কথা বলেছিলাম, বলছে আমার কত ভাবসাব ছিল না, পরে জানতে পারলাম যে এরকম ছিল, কেমন করে জানতে পারলো, ও কি সারা রাত ধরে পাইতারা করে, ও ভেবেছে তো আমার জান হয়ে গেছে, প্রাণ হয়ে গেছে, একে সব কথা বলা তো আমার জরুরি হয়ে গেছে, আর মহিলা মানুষ তো পেটে পেটে ভাত রাখতে পারে কিন্তু কথা রাখতে পারবে না, কথা রাখতে পারবে না, ওকে তো বলতে হবে, যা কি তুমি যদি বলো যে আমার কিছু করবে না, আমাকে রাখবে, তাহলে বলে দিও সব কথা, সব বলে দিয়েছে, কই লেখুন কত কি হয়েছে, তখন শুরু হলো, একটা যখন স্বীকার করলো আর কি হয়েছে, আর কি হয়েছে, আর কদ্দূর কি হয়েছে, আর কারো সাথে ছিল কিনা, হ্যাঁ আমার গায়ে হাত দিয়ে বলো, আউযুবিল্লাহ কি না করে, আমি বললাম যে আপনি নিজেই ক্ষতি করে, এখন তারপরে টেনশন, হাই কি করবো আমি, এত টাকা খরচ করে বিবাহ শাদী করলাম, আমার স্ত্রী এরকম খারাপ চরিত্রহীন, আমার তো ঘুম হয় না, তা আপনার ঘুম আপনি হারাম করেছেন, কেন এই তদন্ত বসিয়ে দিলেন, আপনার অন্তরটা সাফ থাকতো যে আমারও ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ না করে আমার স্ত্রীর ভুল ভ্রান্তি হয়, আল্লাহ না করে ভুল, আল্লাহর কাছে গোনার মাপ চান, আর যদি হয়ে গিয়ে থাকে আর বেশি জানাজানি করতে যাব না, আর কিছু অত এইসব পিছনে পড়তে যাব না, এইসব শয়তানের রাস্তা, অন্তরটা সাফ থাক, তাহলে শান্তি পাবেন, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। বললাম কি যে ইফাত ওয়াজিব ফরজ কাজ, যৌন সম্পর্কে গোনা থেকে বেঁচে থাকা যেমন যুবতীদের জন্য বা মহিলাদের জন্য ফরজ, তেমনি পুরুষদের জন্য ফরজ, এবং এর বিপরীতটা চারিত্রিক পদস্খলন, যৌন সম্পর্কে গোনা করা হচ্ছে হারাম, গোনা করা হচ্ছে হারাম, আর এটা মানুষের যৌন চাহিদা বেশি বেড়ে গেলে তখন এইরকম পদস্খলন হয়ে থাকে, তার সাথে সাথে ইমানের কমজোরি, ইমানের দুর্বলতা, ইউসুফ আলাইহিস সালামের যৌন চাহিদা ছিল না, ছিল না, ছিল, তাকে কত প্রলোভন দেওয়া হয়েছে, তার কত ধমক দেওয়া হয়েছে, শাস্তি নিশ্চিত যে আমাকে জেলে যেতে হচ্ছে, না না এই সব মুসিবতে কেন যাব, আমাকে তো অফার করা হচ্ছে, আজকালকার যুবকরা হইলে আমার কি দোষ, আমার হয়ে জবরদস্তি করা হয়েছে, নাকি যুবকের উপর যুবতী জবরদস্তি করতে পারে, মহিলা আবার পুরুষ জবরদস্তি করতে পারে, জবরদস্তি মানে কি, জবরদস্তি না হাত পা বেঁধে দিয়েছে নিরূপায়, এটা হচ্ছে জবরদস্তি, জবরদস্তি মানে বারবার কে বলছে হ্যাঁ
না বলে ধমক দিচ্ছে ওটা জবরদস্তি হয়ে গেল না, কখনো জবরদস্তি এটা। যুবকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেন সম্বোধন করেছেন? এই জন্য যে যুবকদের দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা বেশি। যদি যারা যুবক নয়, এখন ৪০ বছর বয়স হয়ে গেছে, ৫০ বছর বয়স হয়ে গেছে, বিবাহ করেনি এখনো, অথবা বিবাহ করেছিল স্ত্রী মারা গেছে, তালাক হয়ে গেছে, তারাও এই হাদিসের সম্বোধনের অন্তর্ভুক্ত। এমন না যে শুধু যুবকরা তোমরা বিয়ে করতে পারলে বিয়ে করো, আর ৪০ ৫০ বছর বয়স হয়ে গেছে, এইদিকে যৌন চাহিদাও তাকে কষ্ট দিচ্ছে, আর যেহেতু ছেলে মেয়ে হয়ে গেছে, আমার স্ত্রী মারা গেছে, আর দ্বিতীয় সংসার কেমন করে করবো স্যার? ২০ বছর ৩০ বছর আমাদের এই বাঙালি সমাজে জাহেল গুলো বিয়ে করে না, আর বিয়ে না করার কারণে নিজে গুনাহে লিপ্ত হয়, আর ছেলে মেয়েদেরও কষ্ট হয়, ওদের খাওয়া দাওয়া দেখাশোনা ইত্যাদি, আর লালন পালন এতেও কষ্ট হয়, এইরকম কাজগুলি করে। তারপরে একটা সমস্যার সমাধান হতো, নারী সংখ্যা বেশি, আর একটা বিয়ে করে নিয়ে আসতো, একটা সংসার বসতো। তো যেমন যুবকদেরকে সম্বোধন করা হয়েছে, তেমনি যারা বয়স্ক বেশি বয়সের তাদেরকেও সম্বোধন করা হয়েছে, যদি তাদের অবস্থাও যুবকদের মতোই থাকে, বিয়ে করা, যৌন চাহিদা আছে আর খরচ খরচা চালাতে পারবে, বিয়ে করা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম বলছেন, ইস্তিতাআতুন নিকামা হিয়া আল কুদরা আলাল মাউনাহ। বিবাহের উপর যদি সক্ষম হয়, এর অর্থ হচ্ছে আল কুদরাতু আলাল মাউনা, খরচ খরচার ক্ষমতা রাখা। ওয়ালাইসা হুয়াল কুদরাতু আলাল ওয়াত, আর সেটা শুধু সহবাসের ক্ষমতাকে বোঝায় না। আর শুধু সহবাসের ক্ষমতা কেন বোঝায় না? কারণ ফাইনাল খিতাবা ইননামা জা আলিল কাদি আলাল ওয়াতি, কারণ বিয়ে করার যে সম্বোধন এসেছে, এটা যে সহবাস করতে সক্ষম তাকে সম্বোধন করা হয়েছে। কারণ হাদিসের শেষখানে, যদিও কথা আমি আমার ভাষায় বলেছি, তার কথাটি নকল করেছি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়াস্তাতে, কারো যদি ক্ষমতা না থাকে, মানে কোন ক্ষমতা না থাকে, বিয়ে করার আর্থিক ক্ষমতা যদি না থাকে, মোহরের এবং ভরণ পোষণের ক্ষমতা না থাকে, তাহলে সে রোজা রাখবে। যৌন চাহিদা নেই তাহলে সে রোজা রাখবে না, মোটেই রোজা রাখবে না। যৌন চাহিদা নেই, যেই গরজে রোজা রাখা সেই গরজ নেই, সুতরাং কেন সে নফল রোজা রাখবে? এই উদ্দেশ্যে নফল রোজা রাখবে না। হ্যাঁ, আর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি কিছু ইবাদত আমার বাড়াবো, আমার নেকির ব্যালেন্স বাড়াবো, সেই জন্য সোমবার বৃহস্পতি রোজা রাখছি, সেটা উদ্দেশ্য আলাদা, নিয়ত আলাদা। কিন্তু এই জন্যই যে আমার যৌবনের কারণে, আমার যে যৌন চাহিদার কারণে কষ্ট হচ্ছে, আর বিয়ে করতে পারছি না, বা স্ত্রীকে রাখতে পারছেন, এই উদ্দেশ্যে রোজা রাখছে না, সেই নিয়তে সে রোজা রাখবে না, সেই ইবাদতের জন্য শুধু রোজা রাখছে। কিন্তু একজন যুবক মানুষ অথবা একজন মানুষ, আজ এই ব্যক্তির যৌন চাহিদা তাকে কষ্ট দিচ্ছে, আর সে তার যৌন ক্ষুধাকে কন্ট্রোলে রাখার জন্য, আর তার সাথে সাথে তাআব্বুদ, আল্লাহর ইবাদত বন্দিগির উদ্দেশ্য, দুটোই উদ্দেশ্যে রোজা রাখবে। শুধু একটি উদ্দেশ্য নাই যে দুনিয়ার উদ্দেশ্য শুধু পুরো হবে, বরং সেটাও দিনই উদ্দেশ্য। এমনকি যৌন চাহিদা যে দমন থাকবে, এটা শুধু দুনিয়াবী উদ্দেশ্য না যে বিবাহ করতে হবে, দিনই উদ্দেশ্য। এর মাধ্যমে আপনি গোনা থেকে বেঁচে থাকবেন। এই হাদিসে দৃষ্টি নত থাকবে বিবাহ শাদী করলে, আর লজ্জায় স্থান সুরক্ষিত হবে বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে দৃষ্টি নত রাখা একজন যুবকের জন্য, যুবতীর জন্য সবসময় আবশ্যক ফরজ। আল্লাহ কোরআনে কারিমের সূরা নূরে এর নির্দেশ দিয়েছেন। এবং লজ্জায় স্থানের সুরক্ষা করা, অর্থাৎ ইজ্জত নষ্ট না করা পুরুষের অথবা নারীর, ওইরকম ফরজ। অন্যদিকে অপর কোন যুবতীর দিকে নজর না দেওয়া ফরজ, নজর দেওয়া হচ্ছে হারাম। এর উপর ঐক্যমত রয়েছে, কোন উলামা ফুকাহাদের কোন দ্বিমত নেই। আল্লাহ পাক সূরা নূর আয়াত নম্বর ৩০-এ ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো, আল্লাহ নবীকে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মমিন পুরুষদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তাঘাটে যখন চলাফেরা করবে অথবা বাড়িতেই কোন মহিলা সামনে চলে এসছে এরকম সম্ভাবনা আছে, অথবা দেখে নিজ হঠাৎ প্রথম নজর পড়ে গেছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিগুলিকে নত রাখে যেন তারা। পুরুষদেরকে যেমন নির্দেশ দিয়েছেন, তারপরে আয়াতে আল্লাহ বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, এরকমই মমিন নারীদেরকেও বলো, হে নবী, কি তারা যেন দৃষ্টিকে নত রাখে, তার রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, অথবা বাড়িতে আপনার ভাবি আছে, অথবা ছোট ভাইয়ের স্ত্রী আছে, অথবা আপনার শ্বশুর বাড়ি গেছেন, শালিরে আছে, এই ক্ষেত্রে মামি আছে, মামিকে আমাদের যেহেতু মামির মাহারাম নিজে মনে, মামি আছে, চাচি আছে, এদের মাহারাম আপনারা নন, একমাত্র খালা ফুফু, আপন খালা ফুফু, চাস্ত, হ্যাঁ চাস্ত খালা, চাস্ত ফুফু, হ্যাঁ এদের মাহারাম নন,
চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এইরকম বহু আছে, অহরহ নজর পড়ার সম্ভাবনা বেশি। কি করতে হবে? মামার বাড়ি গেছেন আর পর্দা নেই সেখানে, হ্যাঁ, অথবা মামার বাড়ি থেকে মামাতো বোনেরা এসছে, খালাতো বোনেরা এসছে, ফুফাতো বোনেরা এসছে আপনার বাড়ি, কি করবেন আপনি? বাড়িতে রাত দিন আপনার ভাবি আছে, তাকাইতে থাকবেন সেই জন্য না? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষও দৃষ্টি নত রাখবে আর মহিলাদেরকে আল্লাহ বলছেন তোমরাও দৃষ্টি নত রাখো। আবার এরকম হলে হবে না যে পুরুষ যেন না তাকায় আর মহিলা ঠিকই তাকাচ্ছে। অনেক মহিলা আছে এখানকার পরিবেশে হয়তো বোরকা পরে, আমার দেশে তো ওই রকম মহিলারা বোরকাই বোরখারি ধার ধারে না, কিন্তু এখানে যারা দিনের দিক থেকে ইমানি দিতে কমজোর হয়তো সামাজিক কারণে বোরখা পরে, এটা অভ্যাস এখানে ট্রেডিশন, কিন্তু অন্তরে ইমান নেই। দেখা যাচ্ছে আপনি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলছেন, আপনি তাকাচ্ছেন না কিন্তু সে তাকাচ্ছে, সে তাকাচ্ছে না, তার জন্য সেটা জায়েজ না। যেমন আপনার জন্য জায়েজ নয় কোনো যুবতীর দিকে তাকানো বা কোনো মহিলার দিকে তাকানো, ঠিক তেমনই মহিলার জন্য জায়েজ নয় যে তাকিয়ে থাকবে এইভাবে। শুধু একটি নজর জায়েজ করা হয়েছে, একটি নজর কি করা হয়েছে সেটা কয় মিনিটের হবে? একটা নজর পড়বে জায়েজ কয় মিনিটের? সেটা এক মিনিট চলবে, আধা মিনিট, 30 সেকেন্ড? সেই নজরটিকে কি বলা হয়েছে হাদিসে বলতে পারেন? সোয়েলা রাসূলুল্লাহ আন নজরিল ফাজাআ, ফাজআতুন, ফাজআতুন মানে আকস্মিক নজর পড়ে যাওয়া, হঠাৎ করে নজর পড়ে যাওয়া, ফাজআতুন মানে হঠাৎ করে। আপনি কল্পনা করতে পারেন এখান থেকে একটা মহিলা হঠাৎ বেরিয়ে আসবে, আপনি কল্পনা করতে পারেন যে এই রুমের মধ্যে আমার ভাবি বসে আছে, হ্যাঁ, বা আমার শালি বসে আছে, দরজা খুলেছেন, নজর পড়েছে, সাথে সাথে নজর নিচে করে সরে যান আপনি ওখান থেকে। নাজিল ফাজআ, হঠাৎ করে যদি নজর পড়ে যাই, ফা আমারানি, তখন আমাকে বললেন আন আসরিফা বাসারি, সাথে সাথে যেন দৃষ্টি ফিরিয়ে নিয়ে আমি সাথে সাথে ফিরিয়ে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতবি নজরাতান নজরা, আরেকটি হাদিস রয়েছে, একবার নজর পড়ে গেছে নজরটা লম্বা করে দিও না, নজরে নজর দিতে থাকিও না, দেখি আচ্ছা নজর পড়ে গেছে তো একটু যখন পড়েই গেল একটু দেখিনি ভালো করে কেমন, কোনোদিন দেখিনি, হ্যাঁ না, লা তুতবি নজরাতান নজরা, এক নজর পড়ে আরেক নজর দিও না। প্রথম অনিচ্ছাকৃত, আল উলা মানে অনিচ্ছাকৃত, যে নজরটা পড়ে গেছে সেটা তোমার জন্য বৈধ, সেটাতে কোনো গুনাহ নেই, যে দেখলো তার গুনাহ নেই, যাকে দেখলো তার গুনাহ নেই, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার ইচ্ছা করে যখন নজরটা পড়েই গেল তো এক নজর দৌড়ি দৌড় দৌড়ি দিয়ে দিয়ে, হ্যাঁ এটা জায়েজ না, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় নজর তোমার জন্য জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নম্বর 5 এ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জান্নাতি, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? যারা জান্নাতুল ফিরদাউস ওয়ারিস তাদের কয়েকটি গুণ বৈশিষ্ট্য সূরা মুমিনের শুরুতে কয়েকটি আয়াত বর্ণনা করা হয়েছে, প্রায় 9-10টা, তার মধ্যে একটি হচ্ছে যারা লজ্জাস্থানের সুরক্ষা করে, হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত কেমন বললাম একটু আগে, পুরুষ হোক আর নারী হোক যারা লজ্জা স্থানের হেফাজত করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। আর রোজা রাখলে, বিবাহ করলে লজ্জা স্থান হেফাজত হয়, আর বিবাহ না করতে বললে রোজা রাখলেও তা তো সেই কাজটি হয়। আচ্ছা, কেউ যদি বিবাহ শাদী করার সময় যেই জরুরি খরচটা রয়েছে, যেমন মহরানা, তারপরে একটা ঘর দিতে হবে স্ত্রীকে নিয়ে এসে রাখবো, সেই জন্য এজন্য ঋণ খরচ করে যদি বিবাহ শাদী করে জায়েজ কিনা? আজকালকার বিয়েতে তো খরচ এমনি বেশি, তো বিবাহর সময় ঋণ খরচ করা করে বিয়ে করাটা কেমন? কালা শাইখুল ইসলাম মাল্লা মাল আল্লাহ হাল ইয়াস্তাহিব্বুল্লাহু আই ইয়াক্তারিজ, কারো যদি টাকা পয়সা না থাকে তার জন্য কি কর্জ নেওয়া, ঋণ লোন নেওয়া কারো কাছ থেকে, এটা কি মুস্তাহাব হবে যে লোন নিয়ে বিয়ে করো? তো এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে, কেউ জায়েজ বলেছেন, কেউ বলছেন না প্রয়োজন নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি না থাকে ক্ষমতা তাহলে কি করো, রোজা রাখো, বলেন নিজে ধার নিয়ে বিয়ে করো। যারা এই যুক্তি পেশ করেছেন তারা বলছেন না ধার নেবেন না, চেষ্টা করুক, সচ্ছলতা নিয়ে আসার চেষ্টা করুক, কিছু পয়সা জমা করার চেষ্টা করুক। সূরা নূরের আয়াত নম্বর 33 আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ইয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, ওই সব লোকেরা যারা বিবাহ করতে পারছে না, বিবাহ করতে সক্ষম না, আর্থিক দিক থেকে সক্ষম না, তারা যেন যৌন সম্পর্কীয় গুনাহ থেকে বেঁচে থাকে, আফিফ হওয়ার চেষ্টা করে, আফিফা হওয়ার চেষ্টা করে,
কতদিন পর্যন্ত? এই কথা বলেননি যে দেখো কোথাও ঋণ টিন পাও কিনা। আল্লাহ কি বলছেন? হাত্তা ইয়ুগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতদিন পর্যন্ত আল্লাহ তাকে অভাব মুক্ত না করে দেন, সচ্ছল না করে দেন তার অনুগ্রহে, আপনার অভাব না দূর হয়ে যায়। তাহলে চেষ্টা করতে হবে নিজের অভাব দূর করার জন্য। লেখাপড়া শেষ হয়েছে, বাড়িতে বাপের হোটেলে বসে বসে খাবেন এটা নাই মোটে। তাড়াতাড়ি বেরিয়ে যান আর তলাশ করেন, এলাকায় রুজির রাস্তা খুলে ভালো কথা, না হইলে একটু দূরে চলে যান, একটু দূরে না হয় তো দেশে না হয় বিদেশে চলে যান। কিন্তু লেখাপড়া করার পরে বসে থাকবেন বছরকে বছর, ভাই বিদেশে থাকে টাকা পাঠাচ্ছে আর বসে বসে খাচ্ছি বাপের হোটেলে আর ভাইয়ের হোটেলে, যেই ভাষা ভেঙে খাচ্ছে সেই ভাই এর ছেলে মেয়েদের কখনো দেখবে না। অধিকাংশ ভাইয়ের আজকাল যে বর্তমান অবস্থা আজকাল চলছে তাতে এইভাবে বসে থাকা শরীয়তের শরীয়তে এর অনুমতি নেই। পড়া শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে রুজি রোজগার লেগে যান, যা দু চার পয়সা ইনকাম হোক কাজে লেগে যান, তারপরে আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বাড়ছে, আল্লাহ দেবে অন্য রাস্তা আবার খুলতে থাকবে, এভাবে চেষ্টা করতে। এই হাদিস থেকে ভাষ্যকার বলছেন যে আরো ইস্তেমবাত হয় যে মোহরানা দেওয়া ওয়াজিব পুরুষকে, পুরুষ দেবে স্ত্রীকে, আর এইরকমই স্ত্রীর ভরণ পোষণও ওয়াজিব স্বামীর ওপর। কেন? কারণ সম্বোধন করা হয়েছে যুবককে, যুবতীদেরকে না, ঠিক না? তোমাদের যদি ক্ষমতা থাকে, ইস্তেতাত ক্ষমতা যদি শক্তি থাকে, তাহলে শক্তি হচ্ছে মোহর দেওয়ার শক্তি, তাহলে মোহর দেওয়া ফরজ স্বামীর জন্য। এইরকম ই খরচ খরচা দেওয়া বা এই বহন করা ভরণ পোষণ দেওয়া ফরজ। বিবাহের হুকুম কি? একজন যুবকের জন্য বা অবিবাহিত ব্যক্তির জন্য সাধারণ অবস্থায় বিবাহ করা হচ্ছে সন্নাত মুআক্কাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালিয়াত তাযাওয়াজ বলেছেন, তাহলে সন্নাত কিন্তু তাকিদ করেছেন, ফরজ ওয়াজিব নয়, সন্নাত কিন্তু তাকিদ যেহেতু করেছেন যে যুবক হয়েছে বিয়ে করার জন্য চেষ্টা করো, তোমার উপরে সন্নাত মুআক্কাদা হয়ে রয়েছে। এটা হচ্ছে সাধারণ যুবকের জন্য। বিশেষ একটি অবস্থা রয়েছে যেই অবস্থায় বিবাহ করা ফরজ হয়ে যাবে, ফরজে আইন। সেটা কোন অবস্থা? যেই ব্যক্তি বিবাহ ছাড়াও পাপ থেকে বেঁচে আছে অথচ যুবক সমালোক আর বিবাহ করেনি, তারপরও তার দ্বারা পাপ হয় না, তার জন্য সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে সাধারণ অবস্থা। এর বিপরীত কেউ যদি এমন পুরুষ হয় যার জন্য বিয়ে না করার কারণে কি হচ্ছে, গুনাহ হচ্ছে বা গুনার কাছাকাছি চলে যাচ্ছে, বারবার করে ফেরার চেষ্টা করছে, ইমানি শক্তি দিয়ে বারবার করে তওবা করে আসছে আবার সেদিকে চলে যাচ্ছে, এই রকমের পরিস্থিতি যে গুনাহ থেকে বাঁচতে পারছে না, যেন সম্পর্কে যে গুনাহগুলি রয়েছে গুনাহ থেকে বাঁচতে পারছে না, তাহলে এই রকম যুবকদের জন্য বিবাহ করা ফরজ, তখন বিবাহ করা তখন ফরজ হবে। একটি অবস্থা আর বলা যেতে পারে, সেটা হচ্ছে এমন কোন পুরুষ যদি হয় যার যৌন ক্ষমতাই নেই, যৌন ক্ষমতাই নেই, পয়সা আছে, পয়সা নিয়ে সে একটা স্ত্রী না দুটো তিনটে চারটাও রাখতে পারবে, হ্যাঁ লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মাসে দু চার পাঁচ দশ হাজার রিয়াল ইনকাম করে, হ্যাঁ কিন্তু যৌন শক্তি নাই, বিয়ে করবে না করবে না, হ্যাঁ এমনি এমনি যুবক, এমনি যুবক দেখতে যুবক মাশাআল্লাহ সুঠাম, কিন্তু যৌন শক্তি নাই, বিবাহ করবে সন্নাত, এর জন্য বিবাহ করা ঠিক নাই। কারণ সেই ব্যক্তির তো প্রথম কথা নিজের প্রয়োজন নেই, প্রয়োজন যৌন সম্পর্কেও তার প্রয়োজন নেই, তার সংসার গড়ার জন্য, একটা ঘর গড়ার জন্য এটা সংসার করব, আর স্বামী স্ত্রী একটা জীবন কাটাবো, এইরকম একটা হয়তো প্রয়োজন সাধারণ আছে। কিন্তু বিবাহ শুধু পুরুষের প্রয়োজন নাই, হ্যাঁ নারীদের প্রয়োজনে বিবাহ আর বিধান রয়েছে শরীয়তে, এখানে নারীর প্রয়োজন মিটছে না, যৌন ক্ষমতা না থাকলে ওই মহিলার প্রয়োজন মিটছে না, তার তাহসিনুল ফরজ লজ্জা স্থানের সুরক্ষার ব্যবস্থা হচ্ছে না, তার দৃষ্টি নত করার ব্যবস্থা হচ্ছে না, সুতরাং খুব সম্ভাবনা রয়েছে ওই মহিলার দ্বারা পাপ হওয়ার। হয়তো আপনার ঘরে খাওয়া দাওয়া করে আর আপনার খরচ খরচায় চলাফেরা করে, যেহেতু আপনি পয়সাওয়ালা মানুষ বিয়ে করে নিয়েছে, কিন্তু ভিতর ভিতর তার তো যৌন চাহিদা তাকে কষ্ট দিচ্ছে, সেই চাহিদা পূরণ করার জন্য অবৈধ সম্পর্ক কারোর সাথে কায়েম করে রেখেছে, হতে পারে না পারে না, খুব বেশি সম্ভাবনা রয়েছে। যেহেতু যেই উদ্দেশ্যটি রয়েছে নারীদের ক্ষেত্রে বিবাহের,
সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না, সেই জন্য বিবাহ করবেন না। তবে স্বেচ্ছায় আর একটি মশলা তখন আসবে, কোন মহিলা যদি জানে যে এই যুবক দেখতে শুনতে তো ভালো আর পয়সাও মাশাআল্লাহ অনেক পয়সা আছে, কিন্তু যৌন ক্ষমতা নেই আর বিবাহের প্রস্তাব দিচ্ছে, আর ও জেনে শুনে ওকে বিবাহ করতে রাজি, জানছে যে ওর ক্ষমতা নেই, তারপর আমি ওর বিয়ে করব, অসুবিধা না, আমার প্রয়োজন নেই আর আমি গুনাহ করব না, তখন কি হবে? হাফেজ ফতোয়া দেওয়া শুরু করলে মুশকিল। যদিও এই ক্ষেত্রে মাসলা ঠিক আছে যে যদি স্ত্রী রাজি হয় মানে নিজের হক, তাহলে কি করলো সে, সে নিজের হক ত্যাগ করলো, নিজের যে অধিকারটা ছিল ত্যাগ করলো, আমার প্রয়োজন নেই, তবে তার জন্য জরুরি যে গোনা থেকে বেঁচে থাকবে, গোনা থেকে বেঁচে থাকবে, গোনা নাস্তা থেকে বেঁচে থাকবে, তার দৃষ্টি নত থাকবে, ওই মহিলার এদিক ওদিকে নজর যাবে না, মহিলার মনে অন্য যুবকদের দিকে যাবে না, হ্যাঁ দেবর ভাসুর দিয়ে কাজ সারছে আর খাওয়া দাওয়া করছে স্বামীর ঘরে, এইরকম জাতি করে না হয়। ভাষ্যকার বলছেন একটি শুধু হুকুম বর্ণনা করেছেন, আমি বিস্তারিত বললাম, আল আমর বিন নিকাহ লিমান ইস্তাতাউ, যেই ব্যক্তি বিবাহ করতে সক্ষম তার জন্য যে নির্দেশটি রয়েছে, বিবাহ করতে সে আগ্রহী, স্ত্রীর মুখ দেখতে সে আগ্রহী, কিন্তু ফিতনার আশঙ্কা নেই, গুনহার আশঙ্কা নেই, হুয়া আলা সাবিলিন নাদবে ইনদা জুমহুরিল উলামা, অধিকাংশ উলামাদের নিকটে তার জন্য বিবাহ করা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাব বলেছেন, নাদবটা অনেক সময় মন্দব, মুস্তাহাবটি অনেক সময় সুন্নতে মুআক্কাদা পর্যন্ত চলে, ফরজের বিপরীত সবগুলিকে ফোকাহারা এরকম বলে থাকেন। আল্লাহ পাকের নির্দেশ, ফান কেহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের পছন্দ মোতাবেক তোমরা বিয়ে করো, দুই দুই তিন তিন চার চার, তোমরা যদি না পারো ফাইন লাম তাস্তাদি ফা ওয়াহিদা, আল্লাহ পাক সূরা নিসাতে ইরশাদ করেছেন, সূরা নিসা আয়াত নম্বর 3, যদি ফাইন লাম তাস্তাতিউ, যদি না পারো দুই দুই তিন তিন চার চার, ফা ওয়াহিদা, তাহলে একটা বিয়ে করো, আও মা মালাকাত আইমানুকুম, ফুকাহারা বলছেন আল্লাহ বিয়ে করা জরুরি করেনি, যদি বিয়ে না করতে পারো তাহলে তোমাদের দাস দাসী, তো দাস দাসী তো আজকাল নাই, অফ দাস দাসী দিয়ে তখন নয় কাজ চলে যাচ্ছিল, আর সেটা শরীয়ত সম্মত দাস দাসী হইতে হবে, খাদেমা নয় আজকালকার যেমন মনে করছেন অনেক জাহিল মূর্খরা, দাস দাসী মানে জেহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে গনিমতে যে কাফেরদের মহিলারা আসে, সেটা সেটাও যিনি শাসক হবেন সেই শাসক বা শাসকের প্রতিনিধি তিনি ভাগ বণ্টন করে দেবেন, তারপরে সেটা বৈধ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কোরআনে কারীম নাযিল করেছেন, যখন জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবে ছিল তখন তার বাস্তবতা ছিল, এখন বাস্তবে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই বললেই চলে, সুতরাং আর এই জন্যই দাসী বা দাস প্রথা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন দিন ইসলামকে যদি শক্তিশালী করে, মুসলিম উম্মাহ যদি আল্লাহর দিনের দিকে ফিরে আসে, তো আল্লাহ পাকের বিধান আবার বাস্তবে ফিরে আসবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস পড়ি, ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদ আল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া ক্বালা লাকিন্নি আনা উসাল্লি ওয়া আনামু ওয়া আসুমু ওয়া আফতির ওয়া তাযাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি মুত্তাফাকুন আলাইহি, বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি একটু লম্বা, হাদিসটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, হামিদ আল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করলেন, ওয়া আসনা আলাইহি এবং তার গুণগান করলেন। নবী সাল্লাম সংক্ষেপে কখনো কখনো হামদুসানা করতেন, যেমন আমরা কখনো কখনো সংক্ষেপে লম্বা ওই সুন্নতি খুতবা খুতবাতুল হাজা না পড়ে করি, ওয়াকাল, আর তারপরে বলেন যদি ছোট্ট একটি কথাও বলতে হইতো নসিহতের কথা, তো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর হামদুসানা করতেন, লাকিন্নি, তারপরে বললেন দেখো আমি কিন্তু, আনা ওসাল্লি, আমি নামাজও পড়ি, সালাত আদায় করি, ও আনামো, আর ঘুমায়ও, রাত্রে তাহাজ্জুদও পড়ি, ফরজ নামাজ শুধু নয়, ফরজ নামাজ ছাড়া আমি রাত্রে তাহাজ্জুদও পড়ি, এখানে তাহাজ্জুদ নামাজ উদ্দেশ্য, আর রাত্রে কিছু অংশ ঘুমাই, শরীরকে তার হক প্রাপ্য দিই, ও আসুমো উফতেরো, দিনে আমি সিয়াম পালন করে রোজাও রাখি কখনো কখনো, ও উফতেরো, কখনো কখনো দিনে পানাহারও করি, ও আতাজাওয়াজুন নিসা, এবং নারীদেরকে বিয়েও করে রেখেছি, একসাথে নয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন, তার জন্য চারের বেশি বৈধ ছিল, ফামান রাগিবান সুন্নতি, সুতরাং কেউ যদি আমার সুন্নত আদর্শ থেকে বিমুখ হয়, এখানে সুন্নত মানে ফোকাদের পরিভাষার সুন্নত নাই, এখানে নবীর সুন্নত মানে নবীর আদর্শ, সেটা কোনো পরিস্থিতিতে ফরজ হইতে পারে, সাধারণ অবস্থায় সুন্নত থাকতে পারে বা মুস্তাহাব হইতে পারে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, মানে আমার দলের নয়, মুসলিম নয়, তাহলে কেউ যদি বিবাহকে, হ্যাঁ বিবাহ না, আমি বিবাহ করবো না, তো বলবো তুমি মুসলিম না,
অল্প পড়াশোনা করে ফতোয়া দিলে এরকমই হবে। হাদিসে আছে ফামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নত থেকে বিমুখ হয় তাহলে আমার দলের নয়, আমার দলের নয় মানে ইসলাম থেকে খারিজ করে দিলেন। সাধারণ অবস্থায় বিয়ে করা সুন্নত, তাহলে সুন্নত থেকে যদি মুখ ফিরাই তাহলে কি কাফের হয়ে যাবে, হ্যাঁ মুরতাদ হয়ে যাবে না? তাহলে কি বলবেন, আমার দলভুক্ত না, মানে আমার আদর্শ অনুযায়ী চলল না সে সাধারণ অবস্থায়। এটা কখন? বিবাহকে স্বীকৃতি দান করে, রাগেবান সুন্নতি বিমুখ হয় মানে আমি বিয়ে করব না, কিন্তু ওর কাছে জানতে চান কেন বিয়ে করবেন না, তুমি বিবাহ করা কি হারাম মনে করছো নাকি, হ্যাঁ বিবাহ করা নাজায়েজ মনে করছো? না 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 না, বিবাহ যে করছে করুক আমি করব না, এটাও বিমুখতা। কিন্তু এই বিমুখতাই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, নবীর তরিকা থেকে দূরে সরে যাবে, নবীর আদর্শ থেকে থেকে দূরে সরে গেল, কিন্তু সেও মুসলিম। পক্ষান্তরে আর একটা অবস্থার কথা বলি, তাহলে এই হাদিসের ঢালার একরকম শুধু ব্যাখ্যা করা যাবে না। আর একটা অবস্থা হচ্ছে যে একজন লোক বিবাহের সুন্নত আদর্শ থেকে বা নবীর যে কোনো আদর্শ থেকে যেটা কোরআন বা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত এমন বিমুখ হলো যে অস্বীকার করে, মানি না মিট আমি বিবাহ করবো না, মানি না বিবাহ, মানি না বিবাহ কি জিনিস, তাহলে কি বলবেন? তখন ফালাইসা মিন্নি মানে আমার উম্মতের না, সে মুসলিম না, কোরবানি। একজন বলছেন কোরবানি করবেন না, অনেকে এখানে ফ্যামিলি নিয়ে থাকে কোরবানি করে না, কোরবানি করবেন না? না ভাই কোরবানি করবো না, কেন পয়সা নেই, পয়সা আছে তো করবো না, তো কি নবীর সুন্নত সুন্নতে মুআক্কাদা কোরবানি, অনেকের কাছে ওয়াজিব ফকাহদের কাছে সুন্নতে মুআক্কাদা সহি, তো যদি কোরবানি কেউ না করে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না? কিন্তু আর এক লোক বলছে যে কোরবানি আমি করব না, কেন কোরবানি করবেন না, আমি মানি না কোরবানি, কোরবানি আবার কি লাভ কি এতে, তাহলে কি বলেন কাফের সে, বোঝা গেল? তাহলে রাগে বা বিমুখ হওয়া দুই রকম হইতে পারে, বিমুখ হওয়া মানে অস্বীকৃতি দান করা, মানি না এই বিধানকে আমি মানি না, তাহলে কাফের নবীর উম্মতের না। আর আরেকটা হচ্ছে যে রাগেবা মানে আমি এটা করব না, বিবাহ করব না ভাই, আমি অন্য কাজে ব্যস্ত আছি, আমি বিবাহ করব না। অনেক বড় বড় আলেমরা বিয়ে করেন, বড় বড় আলেমরা তাদের ব্যস্ত বাড়িগুলি লাইন করে নয় বিবির বাড়ি ছিল, হুজরা আয়েশা থেকে শুরু করে মহিলা সেকশনটা যে রয়েছে, আপনি যখন মসজিদে নববীতে ঢুকবেন বাম হাতে যে মহিলা সেকশনটা আছে না ঘেরা আছে, ওই দিকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজরাগুলি ছিল, নয় স্ত্রী নয়টি বাড়ি ছিল লাইন হয়ে, ওই দিকটাকে এখনো মহিলা সেকশনই রাখা আছে, মহিলাদের মুসল্লা, মহিলারা ওই দিক দিয়ে ঢোকে। নবী সাল্লামের বিবিদের বাড়ির বাইরে এসে ইয়াস আলুনান ইবাদাতিন নবী সাল্লাম, নবী সাল্লামের ইবাদত বন্দেগী কেমন ছিল, রাতে তাহাজ্জুদ কতটা পড়তেন, কত ঘন্টা পড়তেন, সারা রাত পড়তেন কি পড়তেন না, ঘুমাইতেন কি ঘুমাইতেন না, দিনে রোজা রাখতেন কেমন তার রোজা ছিল, ইত্যাদি জিজ্ঞাসা করা শুরু করলো তারা। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম এইরকম ইবাদত করতেন, কান্নাহু তাকাল্লুহা, তারা যেন নবীর ইবাদত বন্দীকে অল্প মনে করলো, তো সামান্য ইবাদত তো, এমন তো কিছু বেশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিনে কত রাকাত নামাজ পড়তেন মোটামুটি জানা আছে? হ্যাঁ মোটামুটি 40 রাকাত নামাজ পড়তেন, তাহাজ্জুদ বেতর এবং ফরজ নামাজ তার আগে আর সুন্নতে রাত হবে, এইসব মিলিয়ে 40 রাকাতের মতো নামাজ পড়তেন। কখনো সলাত উযহা বেশি হলে সেটা বেশি হইতে পারে, কিন্তু অনেক বুজরুগ আনে দিনের হ্যাঁ কিসা কাহিনীতে রয়েছে, কেউ 100 রাকাত রাতে, হ্যাঁ 200, 300, 400, 500, আমাদের এই ভাই বলছে 1000 নাকি পড়েছেন, আমি 300 রাকাত এক রাতে, হ্যাঁ আজাহ তিন কি বলছে 1000 রাকাত নামাজ পড়েছে, তো সংখ্যাতে তো অনেক বেশি কিন্তু কোয়ালিটি ডাউন কোয়ালিটি, পক্ষান্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি হাই কোয়ালিটির ইবাদত, বোঝা গেছে? জীবনে আপনি একটা দুটোই হজ করেছেন, কিন্তু হজের মতো হজ করেছেন, কোরআন সুন্নাহ মোতাবেক আর খুশুর সাথে ইবাদতের হজ করেছেন। আর অনেক ভিআইপি গুলো আমি দুই বছর থেকে ভিআইপি হাজিদের গাইডে ওইতে থাকি, কি বলছে এতে থাকি বাংলাদেশ থেকে, তাতে কিছু মন্ত্রী তারপর এমপি আর বড় বড় যারা পুঁজিপতি তাদের নাম বলার প্রয়োজন নেই তারা থাকে, গত বছর ছিল এবার ছিল, ওরা প্রতি বছর হজে আসে,
গত বছর দেখেছি অনেকে, এবার আবার ওখানে এসে দেখি মাশাল্লাহ হিলটনে এসে এবারও হজ, প্রতি বছর হজে আসে, হজ তো প্রতি বছর করে, কিন্তু কেমন হজ করে তাদের, কেউ কেউ ভালো করে, সবাই একরকম না মাশাল্লাহ। ওদের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন, একজন মন্ত্রী সাহেব সকাল সন্ধ্যার জিকির আমাকে শোনাইতে লাগলেন, খুব খুশি হইলাম। সকাল সন্ধ্যার জিকির বসে বসে আরাফার মাঠে জোহর নামাজ পড়ার পর আমাকে পাশে বসে যে শোনাইতে শুরু করলেন, তো আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনারা অনেকে শোনাইতে পারবেন না। কথা হচ্ছে সবাই একরকম নয়, কিন্তু অধিকাংশ কিরকম, হ্যাঁ আরামের হজ করতে চাই, পয়সা আছে, হজে চলে এসছে, মেনাই আট তারিখের সুন্নত তো থেকেছে, আর আরাফা থেকে এসে দশ তারিখে সকালে পাথর মেরে ওই যে মক্কা গিয়েছে, আর ফিরাফিরি নাই। মক্কায় কিছু ভাড়া করে নিয়েছে ছেলেদেরকে, যে কি করবি পাথরটা মেরে দিবি, আর পয়সার তো অভাব নাই, একদিনের পাথর মাথায় পাঁচশো রিয়াল বা হাজার রিয়াল বের করে দিয়ে দিল, খুশিতে মারবে। আর আরো মজার কথা, পাথর মারার জন্য বদল, প্রথম কথা অক্ষম ব্যক্তি যে মারতে পারছে না তার বদল চলবে, বোঝা গেছে? দুই নম্বর কথা, যেই ব্যক্তি বদলে মারবে সেই ব্যক্তিকে হাজি হইতে হবে, আর বাইরে একজন লেবার রাস্তাঘাটে ক্লিন করেছে পাথর মারতে চলে এসছে, কার পাথর, হজও করেনি এবছরে, এই বছর হজ করেনি, আশ্চর্য হাস্য করবে অবস্থা। দশ তারিখের পরে যে রাত্রে এগারো তারিখ তা তো এলো না, বারো তারিখের রাতে দুই রাত কমপক্ষে থাকতে হবে অধিকাংশ আলামাদের নিকটে ওয়াজিব, আর যদি সুন্নাতে মুআক্কাদাও হয় যেমন কিছু মাযহাবে আছে তো সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। আমি এই কথা দিয়ে অনেক ওই সব ভিআইপিদেরকে, কার সুন্নাত বলেন দেখি, যখন ওদের মধ্যে কেউ বলছে না শেখ এটা কি ওয়াজিব না সুন্নাত, আমি বলি সুন্নতি যদি সাপোজ মেনে নিলাম আপনার যে সুন্নাত, ধরে নেন যে সুন্নাত, কার সুন্নাত, এই কার সুন্নাত বলে এমন নক করেছি তাদের মগজে দেমাগে, হিলিয়ে দিয়েছি দেমাগে। কথা তো ঠিকই, নবীর সুন্নত, নবীর সুন্নত ছেড়ে হিলটনে শুয়ে থাকবা, লেবুর সুন্নত ছেড়ে ফাইভ স্টারে বসে থাকবো, জমজম টাওয়ারে আর এখানে মেনে আসবো না, নবীর সুন্নত ছেড়ে বসে থাকবো না, যার ফলে আলহামদুলিল্লাহ অর্ধেককে ফিরেতে পেরেছি, অর্ধেককে তাদেরকে মেনাতে আবার ব্যাক করাতে পেরেছি না। আর অনেকে বলছে যে ঠিক আছে এত ক্লান্ত হইতে পারবো না, যাবো না পাথর মেরে এখানে থেকে গেলাম, ঠিক আছে তফ হেফাজা পরে করো তাও ভালো, কিন্তু রাত এখানে থাকেন, তফ হেফাজা এগারো তারিখে করেন সবচেয়ে ভালো। আপনি যদি একটু মনে করেন যে এগারো তারিখে ফজর নামাজটা গিয়ে হারামে পড়েন, আর গিয়ে আরামে তখন একটু হালকা থাকবে করেন, ফ্যামিলি যেহেতু আছে বা বাচ্চারা আছে ইত্যাদি, তো যারা এসব বুঝে তাদের কাছ থেকে যদি পরামর্শ নেয় হজটাও তাদের সুন্দর হয়, কোয়ালিটিও সুন্দর হয়, আর তারপরে হজটা কবুল হজে মবরুর হয়, কিন্তু পয়সা আছে, হজ তো অনেক করেছে কিন্তু কোয়ালিটি সব ডাউন কোয়ালিটি, মিডিয়ান চাইনা, মিডিয়ান চাইনা হজ, জি মিডিয়ান মদিনা নয়, জি মদিনা হইতে হবে, মিডিয়ান মদিনা হইতে হবে, চাইনা হইলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দীকে তিনজন নতুন নতুন মুসলমান সবাই ছিল, খুব কম মনে করলো যে অল্পই তো, তবে আমরা তো গুনাহগার, আমাদের আরো বেশি করতে হবে। ফাকালু তারা বললো ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর নবী কোথায়, নবী ইবাদত করুক আর না করুক তার সব পার, কিন্তু আমাদের চলবে? আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার, তার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা মার্জন আর ঘোষণাই করে দিয়েছেন। ওনার ইবাদত থাকা নাই থাকে তা তেমন কি হলো, উনি তাহাজ্জুদ পড়লেই কি না পড়লে কি, সারা রাত যদি ঘুমানো অসুবিধা, কিন্তু আমাদের সারা রাত ইবাদত করতে হবে, সারা জীবন ধরে রোজা রাখতে হবে, বিবাহ শাদী করলেই বাধা, এই নারী জাতি ইবাদত বন্দেগীতে বাধা, বিয়েই করবো না। এই সব যখন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পৌঁছে গেছেন। কালা হাদম তাদের একজন বলল আম্মা আনা আমি ফা উসাল্লিল্লাইলা আবাদা, সারা রাত ধরে সারা জীবন নামাজ পড়ব, ওয়ালা আনা মা আবাদার, কখনো ঘুমাবো না। ওয়া কালাল আখার দ্বিতীয় ব্যক্তি বলল আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু আবাদা, আমি সারা জীবন ধরে রোজা রাখবো, প্রতিদিন রোজা রাখবো, কখনো দিনে পানাহার করবো না, ইফতার করবো না, ইফতার মানে পানাহার করা, রোজা ভঙ্গ করা। ওয়া কালা আখার আর তৃতীয় ব্যক্তি বলল আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি আমার ঘরে গিয়ে এখন স্ত্রীগুলিকে সবগুলিকে বাপের বাড়ি বিদায় করে দেব আর তাদের থেকে আলাদা হয়ে যাব, জীবনে আর বিয়ে শাদী করবো না। আতাজেলুন নেসা বলে তার মানে ওরা অলরেডি বিবাহিত ছিল, বলছে আর রাখবো না এগুলোকে, সবগুলিকে বাপের বাড়ি বিদে যা, আর রাখবো না, তোরাই হচ্ছে ঝামেলা, তোদের জন্য এই বদবন্দিগীতে বাধা, এইরকম ধারণা তাদের, জীবনে বিয়ে করবো না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় রাসূল বাইরে ছিলেন, পৌঁছে গেছেন। ফাকালা এসে একটু শুনতে পেয়েছেন কি বলছে যেন এরা, আনতুমুল্লাযিনা কুলতুম কাজা কাজা, তোমরা এই কথাগুলি বললে, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ,
আমা শুনে রাখো সাবধান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নি আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, ও আতকাকুম লাহু, এবং আল্লাহর জন্য সবচেয়ে বেশি আমি তাকওয়া অর্জন করি তোমাদের মধ্যে। লাকিন্নি, তারপরেও আসুমু ওয়া উফতিরু, রোজাও রাখি মাঝে মাঝে, আর দিনে পানাহারও করি, ও সাল্লি ওয়া আনাম, আর রাতে কি করি, ওই যে হাদিসটা শেষ দিকটা এখানে আছে, কি করি, আমি ওসাল্লি ওয়া আনাম, আমি নামাজও পড়ি, রাতে তাহাজ্জুদও পড়ি, তাহাজ্জুদও ছাড়তেন না। নবী সাল্লামের তাহাজ্জুদ কয় রকম ছিল আল্লাহ সূরা মুজাম্মেলে বলেছেন, নবী সাল্লামের তাহাজ্জুদ ছিল তিন রকম, কি, কুমিল্লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহ, এই তিন রকম। নিসফাহু মানে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতকে মাগরিব থেকে ফজর পর্যন্ত দুই ভাগ করে অর্ধেক রাত, তারপরে আবিন কুস মিনহু কালিলা, অথবা এর চাইতে কিছু কম করো, আল্লাহ বলছেন আয়াত আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কম মানে অর্ধেকের কম কি, এক তৃতীয় অংশ, রাতকে তিন ভাগ করে রাতের তিন ভাগের এক ভাগ, এক তৃতীয় অংশ নামাজ পড়তেন, আর দুই তৃতীয় অংশে কিছু সময় জেগে থাকতেন, বিবিদের সাথে কথা বলতেন, কিছু সময় ঘুমাতেন, আর আউজিদ আলী, আল্লাহ বলছেন অথবা এই যে যে দুটো বয়ান করাম এর চাইতে বেশি করো, তার এর চাইতে বেশি কতটা, দুই তৃতীয়, না না সারা রাত না, কখনো না, দুই তৃতীয় অংশ, দুই তৃতীয় অংশ, দুই তার তিন ভাগ করে রাতকে, রাতকে তিন ভাগ করে দুই ভাগ নামাজ পড়েন, আর এক ভাগ আপনি ঘুমান। তাহলে রাত যদি আজকাল সন্ধ্যা হয়ে যায় পাঁচটায় ধরেন, পাঁচটা শোয়া পাঁচটা মানে পাঁচটা থেকে, আর ফজর হচ্ছে চারটা বিশ, তাহলে চারটা ধরেন পাঁচটা থেকে চারটা কয় ঘন্টা হইল, নয় ঘন্টা, নয় ঘন্টাকে যদি তিন ভাগ করা যায় তাহলে কয় ঘন্টা নামাজ, সবচেয়ে বেশি সঙ্গে ছয় ঘন্টা তাহাজ্জুদ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই তৃতীয় অংশ। অথবা নবী সাল্লাম কয় ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, হ্যাঁ নয়কে অর্ধেক করেন, হ্যাঁ তাহলে সাড়ে চার ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আর কখনো কখনো এক তৃতীয় অংশ পড়তেন, তাহলে কত হইতো, তিন ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। আর আমাদের মধ্যে কেউ এক ঘন্টা তাহাজ্জুদ পড়ার লোক আছে কি, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, হ্যাঁ আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, তিন ঘন্টা, হ্যাঁ আর তারপর কি বললাম, হ্যাঁ তিন ঘন্টা, সাড়ে চার ঘন্টা, ছয় ঘন্টা, এগুলি বাদ দেন এক ঘন্টা তাহাজ্জুদ পড়ার লোক চাই আপনাদের মধ্যে, আল্লাহ যেন তৌফিক দান করেন, বেশি না এক ঘন্টা আল্লাহ পাক তাহাজ্জুদ পড়া তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম ধর্ম বৈরাগ্যের ধর্ম নয়, লা রহবানিয়াতে ফিল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি হাদিস রয়েছে, ইসলামে সন্ন্যাসীবাদ, হ্যাঁ সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ নেই, ইসলামে সংসারের সাথে সম্পর্ক থেকে, সমাজের সাথে সম্পর্ক রেখে, পরিবারের সাথে সম্পর্ক রেখে, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সম্পর্ক রেখে আল্লাহর ইবাদতকে সুন্দর করতে হবে। আল্লাহর ইবাদত যেগুলি মসজিদ ভিত্তিক ইবাদত বা নিছক খালেস ইবাদত, মাহজা যেগুলো খালেস ইবাদত, সেগুলি ছাড়াও যেগুলি সাংসারিক কাজ, পারিবারিক কাজ অথবা সামাজিক কাজ, হ্যাঁ রুজি রোজগারের কাজ, অর্থ হালাল রুজি উপার্জন করা, এই সবগুলিতে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা থাকে, নিয়তে সালেহা থাকে, তাহলে সেগুলিও আদাত থেকে এবাদতে পরিণত হয়, কি হয়ে যায়, এবাদত হয়ে যায়, সেগুলিতেও নেকি হয়। এই মর্মে অনেক দলিল রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নবী করিম স্যার বলছেন হাত্তা লোকমা, ওই লোকমাটি, হ্যাঁ যেটা কি করো, তাজা ওহা ফি ফি ইমরা আতেকা, তোমার স্ত্রীর মুখে দাও, স্ত্রীর মুখে লোকমা দাও মানে লোকমা উঠিয়ে উঠিয়ে খাওয়াইবেন, এটা বোঝানো হয়নি, শাব্দিক অর্থ বোঝানো হয়নি, কখনো আপনি সে আপনি একটু করেন সেটা আলাদা কথা, কিন্তু এটা বোঝানো হয়নি, কি বোঝানো হয়েছে, যে একবারের খাবারের স্ত্রীর জন্য যে ব্যবস্থা করছেন, এই যে মাসের খরচটা আপনি আপনার স্ত্রীর ছেলে মেয়ের পাঠাচ্ছেন, সেটাও কি সাদাকা, নবী সাল বলেছেন সাদাকা, আরো অফি বুঝে আহা দেখুন সাদাকা, তোমাদের লজ্জা স্থান দিয়েও সাদকা হইতে পারে, লজ্জা স্থান দিয়ে কি কিসের সাদকা হবে, নাকি হবে কোন সাদকা হবে বলেন, সাহাবীরা বুঝতো ইয়া রাসূলুল্লাহ আয়াতি আদনা শাহওয়াতাহু ওয়া হুয়া আলাইহি সাদকা, আরে নিজের ভোগ বিলাস করবে আর কাম যেটা ভাবতার রয়েছে, জন চাহিদা রয়েছে, সেই জন চাহিদা পূরণ করবে আর তার সাদকা হবে, ও তো মজা মারলো, আপনার সাদকা কিসের, সাদকা কিসের,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরাইতাল্লা ওয়াদাআ ফি হারাম, আচ্ছা বলো তো এই হালালটা না করে যদি হারাম জায়গায় চলে যেত, হ্যাঁ প্রেম করতে শুরু করতে বলছে না বিয়ে করেছো বিয়ে করেনি, তো কেন বিয়ে করবেন না, বলছে প্রয়োজন না গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ আমি পশ্চিমা মুসলমান, পশ্চিমা মুসলমানে পশ্চিমা দেশে বাস করে না, পশ্চিমা সভ্যতার মুসলমান, নামে মুসলমান আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু ইহুদি নাসারা আর কাফের মুশরিকদের ধর্মে বিশ্বাসী। হ্যাঁ বোঝা গেছে, কেউ যদি বিয়ে করে তো অপরাধ, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে স্কুল কলেজ লাইফে প্রেম করলে অসুবিধা নেই, প্রেমটা যে যে না বুঝি না যে যে না, অধম মুসলমান। যখন হারামে গেলে পাপ হইতো, হারাম থেকে বাঁচার জন্য সে সহবাস করেছে, তাহলে কি হবে না সাদকা হবে না, সাদকা হবে, তাহলে দুনিয়া নিছক দুনিয়াদারির কাজেও সব পাওয়া যায়, নেকি পাওয়া যায় সাদকার নেকি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই কথা দিয়ে শেষ করছি, বলছেন আল ইরাযু আনিল আহলি ওয়াল আওলাদ লাইসা মিম্মা ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলু, কেউ যদি স্ত্রী এবং ছেলে মেয়ে থেকে বিমুখ হয়, বিয়ে শাদি করবো না ঝামেলা শেষ নেই, ওর ছেলে মেয়ে বেশি ছেলে মেয়ে নেবো না ঝামেলার শেষ নেই, ঝামেলার শেষ নেই, ছেলে মেয়ে নিলে এই রুজি রোজগার করতে হবে, আর তাদের জন্য এই হাসপাতাল নিয়ে যাও, এই চিকিৎসা করো, তো এই করো, স্কুলে দিয়ে আসো নিয়ে আসো, কত ঝামেলা, আর এসব এবাদতেও বাধা টেনশন, ওই সব করবো না, ফ্রি হয়ে এবাদতবন্দি করবো। বলছেন তিনি লাইসা মিম্মা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলু, এটা আল্লাহও পছন্দ করেন না, সংসার ত্যাগী হবে এ করবো না, ছেলে মেয়ে নেবো না বেশি, আর তার রাসূলও পছন্দ করেন না, একটা দুটা ছেলের বেশি যেন না থাকে। আজকাল এরকম বিয়ে করছে, যারা দ্বিতীয় বিয়ে করেছে অনেকে এরকম আছে, দেখছে যে এই মেয়েটা সম্পর্কে জানে যে বাচ্চা হবে না, সেই জন্য বিয়ে করেছে, কারণ বাচ্চা হলে তো আবার বেড়ে যাবে, তখন দায়িত্ব বাড়ে, না 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 বাচ্চা হবে না, দেখে বিয়ে মাঝা দেখে বিয়ে করেছে, আল্লাহ কোনোদিন বরকত দেবে না, নিয়তটাই খারাপ, যাতে বাচ্চা না হয় ওইরকম দেখে বিয়ে করেছে, অথবা বিয়ে করেছে বেশি যেহেতু বাচ্চা নেব না দেখ রে এই পরিবারে, আর এই পরিবারে তার ছটা সাতটা মেয়ে আবার চার পাঁচটা ছেলে, না 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 না, এত ছেলে মেয়ে হয় এই পরিবারে বিয়ে করা যাবে না, ছোট পরিবার দেখে বিয়ে করতে হবে, যাদের দুটো একটা করে ছেলে মেয়ে আছে, হ্যাঁ শ্বশুরের একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ এই পরিবারে বিয়ে দিতে হবে, জমি জায়গা ধন সম্পদ অনেক কিছু পেয়ে যাব, এইরকম নিয়তে যদি কেউ বিয়ে করে তাহলে আল্লাহ বরকত দেবেন না, তার অসৎ নিয়ত। তো স্ত্রী এবং ছেলে মেয়ে এবং তাদের দায় দায়িত্ব থেকে বিমুখতা আল্লাহর দিন নয়, আল্লাহ পছন্দ করেন, রসুলও পছন্দ করেন না, আম্বিয়া রসুলগণের দিন নয়। মহান আল্লাহ সুরায় রাদের আয়াত নম্বর 38 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা রসুলান, আমি রসুলগণকে পাঠিয়েছি, মিন কাবলিকা হে নবী তোমার পূর্বে, ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, এবং তাদের স্ত্রীও আমি করেছি, আর কি করেছি ওয়া যুররিয়া, তাদেরকে সন্তান সন্ততিও দিয়েছি, তাদেরকে স্ত্রী দিয়েছি, তারা বিবাহ শাদিও করেছে আর তারা ছেলে মেয়েও নিয়েছে, সুতরাং বিবাহ শাদি করতে হবে আর ছেলে মেয়েও নিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত, ধন সম্পদ চাইতে বড় নিয়ামত হচ্ছে ছেলে মেয়ের নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, যুবকদেরকে যেসব ভাইয়েরা যুবক হয়েছেন বিয়ে শাদী করতে পারেন তাদেরকে, যুবতীদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিশেষভাবে যেসব ভাইয়েরা নিজের পরিবারের সাথে থাকতে পারছেন না, আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে বিশেষভাবে যেন বাঁচিয়ে রাখেন, প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম চরিত্র গঠনে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সমস্ত রকমের বালা মুসিবত দূর করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছুতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আমাদের দান করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকাল অধিকাংশ সরকার মুসলিম সরকারগুলি, মুসলিমদের কথা বাদ দেন, মুসলিম সরকারগুলি এই আইন করে রেখেছে 18 বছর আগের বিয়ে দেওয়া যাবে না মেয়েদের, ছেলেদেরও বয়স নির্ধারণ আছে নাকি 21 বয়স এরকম কিছু নির্ধারণ আছে, 21 হইতে হবে, না হলে বাল্যবিবাহের অপরাধে সেটা শাস্তি হইতে বা শাস্তিযোগ্য সেটা। 18 বছরে যদি আমরা মেয়েদের বিবাহ দিয়ে দিই যেটা সরকার অনুমতি দিচ্ছে, তাহলে অনেক গুনাহ কমে আসবে, ভালো করে মনে রাখেন,
18 বছর যে সরকার আইনটা তৈরি করেছে, তাদের ইসলাম বিরোধিতা যদি উদ্দেশ্য না থাকে, বরং ততদিন পর্যন্ত একটা মেয়ে কিছু লেখাপড়া করে নিক, 21 বছরের যে আইনটা করেছে, 18 বছর বয়সে দাড়ি মোচ কিছুই গজায়নি, এই মোচে কালি টালি দিয়ে কালো করে পাসপোর্ট বানিয়ে তারপরে বিদেশ আসছে, বুঝছেন? আমি জানি অনেক ছেলেকে দেখেছি, তোমার বয়স কত বলছে জানি, 18 বছর, তুমি আসলে কি করে বলছে যে পাসপোর্ট হবে না, তখন কালি দিয়ে মোচ বানাইল। তো এটা সরকারও চাই না, আল্লাহও চাই না। 18 বছরের ছেলে কেন রুজি রোজগারে আসবে? খুব মায়া লাগে ওইসব ছেলে দেখে, 18-20 বছরের ছেলে কাজে আসবে, কেন কাজে আসবে? লেখাপড়ার সময় পড়াশোনা করো, বড় হওয়ার চেষ্টা করো, তোমার দ্বারা তোমার উম্মতের ফায়দা হবে, দিন দুনিয়ার ফায়দা হবে। সুতরাং দিন শিখা যদি জাতিকে উপকৃত করতে চায়, অথবা দুনিয়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশকে শক্তিশালী করতে চায়, সমাজকে শক্তিশালী করতে চায়, মুসলিমদের সেবা করতে চায়, জনকল্যাণমূলক কাজ করতে চায়, অনেক নেকি রাস্তা রয়েছে। সুতরাং এত তাড়াতাড়ি একটা ছেলে বিয়ে করে নেবে, এটা শরীয়ত বলে না। সুতরাং সরকার যদি 18 বছর আইন করে থাকে, 21 বছর, এটা আমি অপরাধ মনে করি না, অপরাধ মনে করি না। আপনার দায়িত্ব হচ্ছে, একটা মেয়ের মেন্স হয়েছে, মাসিক হয়েছে, সাবালিকা হয়ে গেছে, ধরেন 12 বছর বয়সে, সাধারণত 11-12 হয়, 12 বছরে, 12 থেকে 18 পর্যন্ত এই 6 বছর বাপ মায়ের দায়িত্ব বেড়ে যায়। আপনি ভালো নজর রাখেন, ভালো তরবিয়ত দেন, এবং অবাধ মেলামেশার সুযোগ না দেন, দিয়েন না, আপনি সহশিক্ষায় পাঠায়েন না, কেন ওই স্কুলে পড়াবেন যেখানে ছেলেরা যুবকরা পড়ে? আরাম আপনার জন্য, কেন পড়াবেন আপনি? আপনার অপরাধটা নজরে আসে না, শুধু সরকারের অপরাধ বড় করে নজরে আসছে, ভুল কথা, বুঝেছেন? আমি সরকারকে বাড়ি বলছি না, বহু পাপে তার জড়িয়ে আছে, কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে এমন কোনো অপরাধ নাই, সেতে তাতে আপনাদের কল্যাণ উদ্দেশ্য রয়েছে, হয়তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ মঙ্গল হোক, এটা হচ্ছে সরকারের হয়তো উদ্দেশ্য। আমি তাদের সৎনিয়তের কথা, সৎনিয়ত অবশ্যই থাকতে পারে, আর মানুষের সম্পর্কে হুসনে জান সবসময় সুধারণা রাখতে হবে, সরকার হোক অথবা জনসাধারণ, জনগণ হোক। সুতরাং আপনাদের যখনই ছেলে মেয়ে সাবালক সাবালিকা হচ্ছে, কড়া নজর রাখতে হবে। টিভি দেখতে চলে যাচ্ছে আপনার মেয়ে অথবা ছেলে, কয়েক ঘন্টা প্রতিবেশীর ঘরে গিয়ে টিভি দেখে আসছে, কেন যাবে? আধা ঘন্টার জন্য যাবে না, কেন যাবে? এই রোগ আর এগুলি দিয়ে বহু পাপ হচ্ছে। রাস্তাঘাটে চলে যাচ্ছে, কোথায় গেছে? হ্যাঁ, গেছিলাম বাইরে একটু বন্ধুর সাথে। বন্ধুর সাথে কেমন বন্ধুর সাথে ঘোরাফেরা করে, খোঁজ নেন? এটা জায়েজ জিনিস, এটা ইয়ে না, ওই গোয়েন্দাগিরি করার নাই, সন্দেহ করার নাই, কিন্তু আমার আমার দায়িত্ব আছে, আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কোথায় গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসলো আমার ছেলে, অথবা আমার মেয়ে যাচ্ছে টিউশনে, যাচ্ছে টিউশনে, আবার পুরুষের কাছে কেন টিউশনে যাবে? আবার টিউশন গিয়ে ছেলে মেয়ে একসাথে কেন পড়বে? মেয়েরা মহিলা টিচার কাছে টিউশন পড়বে, তারপরে টিউশন পড়ার জন্য সবচেয়ে ভালো আপনার বাড়িতে পড়ান, আপনার চোখের সামনে। এইরকম বহু বিষয় রয়েছে যেগুলি দায়িত্ব আমাদের রয়েছে, সুতরাং এটি বড় বিষয় না। আর একটা যে বিষয় বললেন, যে মাসিক হয়ে যাওয়ার পরে যদি কোনো গুনাহ হয়, অথবা সাবালক ছেলে হয়ে যায় তারপরে গুনাহ হয়, তো বাপের মায়ের গুনাহ হবে না? এরকম কিছু নয়, আপনার আপনি ভালো তার দেখাশোনা করছেন, তারপরে এত ভালো তরবিয়তের পরেও যদি পাপ করে দেয়, তো আপনার যদি দায়িত্বে কোনো রকমের শিথিলতা না থাকে, অবহেলা না থাকে, গাফিলতি না থাকে, তো আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি গাফিলতি করেন, তো জবাব দিতে হবে। আমি ভালোভাবে তরবিয়ত করলাম, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো যদি হয়ে যায়, আল্লাহ না করে, তাহলে আমার কী দোষ হলো, আপনার কী দোষ হলো? বোঝা গেছে? তা নূহ আলাইহিস সালামকে জবাব দিতে হবে নাকি যদি তোমার ছেলে কেন কাফের হলো? লূত আলাইহিস সালামকে জবাব দিতে হবে নাকি যে তোমার বিবি কেন কাফের হলো? না, কখনো না। আমাদের ভাই বলছেন যে আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠান মহিলাদের জন্য করব, তো শিক্ষিকার অভাব রয়েছে। শিক্ষিকার প্রথম কথা, অভাব দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে অভাব হবে না, যথেষ্ট মহিলা, আজকাল মহিলারা শিক্ষা আগে বেড়ে আছে, মহিলারা বেশি, মেয়েরা বেশি মেহনত পরিশ্রম করে রেজাল্ট। সৌদি আরবের ক্যালকুলেশন বলছি, এখানে মেয়েদের রেজাল্ট ছেলেদের চাইতে ভালো, মেয়েদের রেজাল্ট ছেলেদের চাইতে ভালো। অন্য অন্য দেশে দেখেন তো, বাংলাদেশের কথা বলছেন, হ্যাঁ, কারণ মেয়েরা ওই 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 এই মোবাইল নিয়ে আর এই ঘুরে বেড়া আর এই করা সেই করা সময় নষ্ট কিছু করে না, কিন্তু ছেলেরা এই করে, যার ফলে ওদের অনেকটা সময় তাতে নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রথম কথা এটি। তারপরে যদি শিক্ষিকার অভাব হয়, তার ব্যবস্থা রয়েছে, বিকল্প ব্যবস্থা রয়েছে, পর্দার আড়াল করে পুরুষ পড়াইতে পারে, যেগুলো ভালো মাদ্রাসা, কোরআন হাদিসের মাদ্রাসা রয়েছে। এখন বোখারি পড়ার জন্য মহিলা টিচার আজ পর্যন্ত বাংলাদেশে পাবেন না, ভারতে খুঁজে পাওয়া যাবেন না। আমাদের বড় একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, এখন সেই মাদ্রাসাটা
চালায় আমাদের আত্মীয় স্বজনরা। তো সেই মাদ্রাসাতে এখানে বুখারি পর্যন্ত পড়া হয়, কোথায় টিচার, মহিলা টিচার? তো মহিলা টিচার খুব বেশি, তো মেশ কাতরে ভালো করে পড়াতে পারবে না। তাহলে এই বড় বড় কিতাবগুলি ফিকহের, হাদিসের, তাফসীরের কি করে পড়াবে? মুশকিল। আর পড়ালে সে হক আদায় করবে না, প্রোডাকশন ভালো হবে না, দুর্বল হবে, দুর্বল থেকে দুর্বলই পয়দা হবে, না সবল পয়দা হবে, খুব কম। তখন পর্দার ব্যবস্থা করা হয়েছে। পর্দার দুটো তরিকা, একটা সবচেয়ে ভালো তরিকা আছে যে পর্দা দিয়ে দেন, পর্দা দিয়ে তারপরে পর্দার আড়ালে মেয়েরা বসুক, স্বাভাবিক মেয়েরা, তারপর ছাত্রীরা তারপর পড়াশোনা করুক। সৌদি আরবে এখানে যে আপনার এই 37 সাবাসালাসিনে কুলিয়াতুল বানাত ছিল, এখন ওর ইউনিভার্সিটি হয়ে গেছে ওটা, আগে ছিল গার্লস কলেজ ছিল, এখন গার্লস ইউনিভার্সিটি, কিন্তু ওটা দামাম ইউনিভার্সিটি গার্লস। তো সেখানে পুরুষ প্রফেসর আছে, সৌদি আছে, নন সৌদিও আছে। একজন ইন্ডিয়ান ডক্টর জাবেদ সাহেব ছিলেন, মারা গেছেন রহিমাহুল্লাহ, সহি আকিদা ছিলেন আমাদের সেন্টারে, উর্দু সেকশনে মাঝে মাঝে আইসে বক্তব্য করতেন, আর ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের সাথে ছিল। উনি তো ওনার কাছ থেকে জানি যে ওনারা বক্তব্য কেমন, ওই গেটে গিয়ে যেখানে সিকিউরিটি বসে সেখানে টিচার রুম আছে, পুরুষ টিচারদের রুম আছে, সেখানে গিয়ে স্পিচ করেন বা ক্লাস নেন, আর টিভিতে গিয়ে ক্লাসরুমে মেয়েদের মাঝে দেখানো হয়, আর তারপরে ওতেই তারা প্রশ্ন করতে পারে, সেখান থেকে প্রশ্ন করতে পারবে, উত্তর পাবে, এইভাবে পড়াশোনা হয় সৌদি আরবে। তাহলে পুরুষ টিচার পড়াচ্ছে, এইভাবে পড়াচ্ছে, পর্দার আড়াল থেকে পড়াচ্ছে। ওয়াই জাস আল তো মোহন না মাথা আন ফাস আলু হুন্না মিম ওয়ারাই হিজাব, সূরা আহজাব আল্লাহ পাক বলছেন, মহিলাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া দেওয়ার যদি প্রয়োজন হয়, শিক্ষা দেওয়া নেওয়ার প্রয়োজন হয়, হতে পারে যে মহিলা ভালো, তার কাছে এমন বিদ্যা আছে যে বিদ্যার পুরুষদের প্রয়োজন রয়েছে, তো মহিলা টিচারে পড়াবে, পুরুষদেরকে পড়াতে পারে, কিন্তু ফাস আলু হুন্না মিম ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে ছাত্রীদেরকে, শিক্ষকে পড়াবে, পুরুষ টিচারে পড়াবে, তাহলে মিম ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, কোরআনে সমাধান রয়েছে। আর একটা তরিকা হচ্ছে, যেটা কোনো কোনো মাদ্রাসায় করেছে, যদিও এটা পছন্দনীয় না, সেটা হচ্ছে পর্দা দিয়ে রাখেনি, অথবা এইরকম টিভির ব্যবস্থা পর্দার আড়াল থেকে না, অন্য রুমে বসে পড়াচ্ছে, যেমন আমাদের এখান থেকে দর শুনছে না, শুনছে না আমাদের বোনেরা, শুনছে পর্দার আড়ালে, দূরে কোনো সম্পর্ক নেই আমাদের সাথে, আর এক রুমে বসে, সেখানে টিভিও দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে একটা তরিকা বললাম। আর একটা তরিকা যেটা বলছিলাম, সেটা হচ্ছে বোরকা পরে সামনে বসে যাওয়া, এটাও দেখেছি বেশ কিছু মাদ্রাসা, আমি অনেক মাদ্রাসা এরকম ভিজিট করেছি, তো দেখছি যে বোরখা পরে, আর পুরুষ টিচারে পড়াচ্ছে, বড় কিতাব পড়াইতে পারবে না মহিলা টিচারে, তখন পড়াচ্ছে কিন্তু বোরখা পরে, যদিও বোরখা পরে থাক, চেহারা ঢেকে থাক, এতে কিছুটা ফিতনার আশঙ্কা আছে, এটা অগতির গতি, এটা না করাই উচিত হবে। তবে কিছু কিছু মাদ্রাসাতে আমি দেখেছি যে এরকম মহিলা মাদ্রাসাগুলিতে করছে, আল্লাহু আলাম। জি, আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে বিয়ে শাদির সময় অনেক ডিমান্ড থাকে মেয়ের পক্ষ থেকে যে অলংকার দিতে হবে, এখানে ওর চাইতে বেশি ডিমান্ড থাকে, 1 লাখ রিয়াল মোহর দিতে হবে, ঘর বাড়ি সাজিয়ে দিতে হবে, হ্যাঁ ফার্নিচার এইরকম হইতে হবে, আর ইত্যাদি ইত্যাদি, কেমন গাড়ি আছে ওই ছেলের কাছে, গাড়ি আছে কি না, ইত্যাদি অনেক কিছু আছে এদের। তো কথা হচ্ছে যে চাওয়ার অধিকার আছে, আর বিবাহ শাদীটা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের আকদের মতো, কথা সত্য বলেছি, আকদে নিকা হচ্ছে আকদে বাইয়ের মতো, আপনার কাছে একটা মোবাইল আছে, ভালো দামি মোবাইল, খুব পছন্দ হইলো আপনার কাছে, খুব পছন্দ, কত টাকা নেবেন? তা বললাম যে শেখ 2000 রিয়াল নেব, আমার কাছে 1000 রিয়াল আছে দেওয়ার মতো, আমি বললাম পোষাইল না, মাসাল নেব না, আমি কথা বলছি কত টাকা দিতে পারবেন? 1000 টাকা দিতে পারবো, দিলে দেন না হয় না, ঠিক আছে আপনার পোষিয়ে গেলে আপনি 1000 দিয়ে দিলেন, ঠিক বিয়ে শাদী ওইরকম, বিয়ে শাদীর প্রস্তাব দেবেন, আর তারপরে তারা কি চাইবে, এতটা গয়না চাই, আর এত টাকা মোহর চাই, এই চাই সেই চাই, আপনি বলবেন যে আমি এতটা দিতে পারবো, যদি পোষাইতো দেন, আর না হলে গেলাম। জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রথমে চুক্তি করতে হবে। আল মুসলিমুন আলা শরতে, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, মুসলিম নিজের শর্তের উপর অটল থাকবে, মেয়ে পক্ষের তরফ থেকে, মেয়ে পক্ষ থেকে হোক অথবা ছেলে পক্ষ থেকে, আল মুসলিমুন আলা শরত, যেই শর্তের উপর আপনি অদা করে দেবেন পুরা করতে হবে। 5 লাখ টাকা যখন মোহরানা লিখতে গেল কাবিন যেটাকে বলছেন, আর তাতে সই করে দিলেন, আপনি শর্তের উপর রাজি হয়েছেন, দিতে হবে আপনাকে, দিতে হবে, কিন্তু আপনি আগেই বলেন যে আমার পোষায় না, আমি দিতে পারবো না, আপনার যদি পোষাই তো বিয়ে দেন, আমি 1 লাখ টাকা দেবো, 50,000 দেবো, আর নগদ দেবো বা যেভাবে দেবো দেবো, যদি হয় তো দেন, আমি 1 ভরি বা 2 ভরি দিতে পারবো, যদি পারেন তো বিয়ে দেন আপনার মেয়েরা, না হলে না দেন, যদি বলে যে দেবো না, দেবো না, অন্য জায়গায় খুঁজেন, যেন অন্য দোকানে আমরা কত দোকান খুঁজে বেড়াচ্ছি একটা সামানের জন্য, ওইরকম আরো মেলা দোকান আছে, এগুলো সবগুলি হারাম, এটা উল্টা,
কোরআনের বিরোধিতা করা। আল্লাহ বলছেন ওয়ান তাবতাগু বি আমওয়ালিকুম, তোমরা স্ত্রী তলাশ করো তোমাদের ধন সম্পদের মালের বিনিময়ে। আর যৌতুক কোরআনের বিরোধিতা, আল্লাহ দ্রোহিতা, যে তোমাদের মেয়েও নিব বোন নেব আর তার সাথে ধন সম্পদও নেব। এই জন্য যারা যৌতুক খায়, যৌতুক নেয়, যেই বাপ মা অথবা যেই ছেলে যুবক, তাদের সংসারে বরকত হয় না, না ছেলে মেয়েতে বরকত হবে এই হারাম খেয়ে, আর না তাদের রুজিতে বরকত হবে, আল্লাহর মার থাকে তাদের উপর। এই হারামগুলি গুঠাবার চেষ্টা করেন। যৌতুক হিন্দুদের থেকে এসছে, পণ প্রথা, বুঝা গেছে? সুতরাং এটাকে ছাড়েন, মুসলিম সমাজে নিয়ে আসেন না একেবারে। এমন বংশের সাথে আত্মীয়তা করবেন না। আমরা বেশ কিছু পরিবার জানি, কারণ ওইসব পরিবারে আমাদের আত্মীয়তা, ওইসব অন্যগুলোতে না। যেই পরিবারে যদি বলে যে পণ, যদি সামান্য একটু প্রকাশ করে ভাইয়া দিও যে কিছু লোভ আছে আমাদের, তাহলে মেয়েই দেখাবে না, বিয়ে দেওয়া তো দূরের কথা, কোনো কথাই চলবে এই বিষয়ে আর কোনো কথাই নেই, শেষ, এখানেই শেষ। জি হ্যাঁ, এইরকম পরিবার খুঁজছেন, আছে বাংলাদেশে, আছে, আপনাকে খোঁজ করতে হবে, ইস্তেহাদ করতে, মেহনত করতে হবে, তলাশ করতে হবে, আপনাকে ওই মন মেজাজ হইতে হবে। ছেলের বিয়ে দিবে তখন নেবেন, আর মেয়ের বেলা দিবেন না, এটা চলবে না। আগে ছেলের বেলা প্রমাণ করে দেন যে ছেলের বিয়ে দিয়েছি কিছু নিইনি, সুতরাং মেয়ের বিয়ে দেবো এমনি দেব। হ্যাঁ, মেয়ের বিয়ে তো কিছু দেবো না, আর ছেলের বেলা তো বড় বড় ধনীর ঘরে যাতে করে বেশি টাকা পয়সা আসে আর ফার্নিচার আসে, আর মেয়ের বেলা আবার অন্যরকম, এটা চলবে না, একই নজরে দেখতে হবে, একই রকম অবস্থা হইতে হবে। আমাদের ভাই বলছেন যে বাংলাদেশের আইনে আছে যে কোনো ব্যক্তি যদি আগের স্ত্রীর সাথে পরে দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্ত্রীর কাছে কি নিতে হবে, অনুমতি নিতে হবে। গত সপ্তাহে এই বিষয়টা বলেছি, বলেনি, ছিলেন আপনি গত সপ্তাহে, বলেছে কি যে এটা আইন পাকিস্তানে আমলে তৈরি হয়েছিল আইয়ুব খার যুগে, আর সেটা পাকিস্তান থেকে একাত্তরে বাংলাদেশ হলেও সে আইনটা আইয়ুব খার ইসলাম বিরোধী আইনটা থেকে গেছে, যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া আবশ্যক ফরজ। এটা শরীয়ত বিরোধী আইন, যেটা শরীয়ত মোতাবেক যখন দেশ পরিচালিত হবে তখন সেটা এখান থেকে ক্যান্সেল করতে হবে, এটা ইসলাম বিরোধী কথা। তবে কেউ যদি অনুমতি নিয়ে নিতে পারে, রাজি করে নিতে পারে স্ত্রীকে, তাহলে এটা ভালো, ওটা আলাদা কথা। কারণ অপ্রস্তুত, মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে আছে আর একজন তার সঙ্গী গ্রহণ করা, সতীন গ্রহণ করার জন্য, যে আমি তো বলেছি যে ঠিক আছে অসুবিধা নেই, আমি যখন অনুমতি দিয়েছি অসুবিধা কি। ছেলে মেয়েরা যদি কোনো সময় বাড়াবাড়ি করে, না তোদের কি আছে, আমি আমি রাজি তাতে, তোদের কি, ঠিক না? কিন্তু এদিকে ছেলেরাও বিরোধিতা করছে, মেয়েরাও বিরোধিতা করছে, আর স্ত্রীও আপনার রাজি নেই, তাহলে চরম শত্রুতার মুখোমুখি হবেন, আর চরম বিরোধিতার আর কলহ বিবাদের মুখোমুখি হবেন, যার ফলে এটা হচ্ছে পার্থিব দিক থেকে ভালো, শরীয়তের দিক থেকে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। দুই নম্বর বিষয় হচ্ছে যে আর একটা আইনে লিখা আছে যে মহিলারা পুরুষকে তালাক দিতে পারে, তালাক দিতে পারে কথাটি হচ্ছে কাফেরদের আইন, ইহুদি নাসারাদের, হ্যাঁ, ব্রিটিশ ল হইতে পারে সেটা, যে পুরুষ যেমন মহিলাকে তালাক দিতে পারে, মহিলা পুরুষকে তালাক দিতে পারে। আর শরীয়তের বিধান হচ্ছে মহিলা তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, যেটাকে খোলা বলা হয়, সেটা কি বলা হয়, খোলা বলা হয়। যদি কোনো মহিলার স্বামীর সাথে না পোষায়, তার যৌন ক্ষমতা দুর্বল, অথবা তার ব্যবহার খারাপ, নামাজ পড়ে না, শিরকি আকিদা রাখে, অথবা নাস্তিক ধর্মীয় কারণ, অথবা তার শারীরিক কারণ, স্বাস্থ্যগত দিক থেকে তার মারাত্মক রোগ আছে, পরে যান বিয়ের পরে জানতে পেরেছে আমি এই রোগীর কাছে কেন থাকবো, এই রোগ আগে থেকে সুগার, আর এই সুগারের লোক হয়তো এর ছেলে মেয়ে হবে না, এর সংসারে থেকে তালাক নিতে পারে, কোনো গুনাহগার হবে না স্ত্রী যদি তালাক নেয়, তাহলে কোনো দোষ যদি তার সামনে ফুটে ওঠে আর সে যদি তালাক নেই, খোলা খোলা নেওয়ার জন্য স্বামীকে বলবে যে দেখো আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার থেকে বিদায় নিই, যদি দেখে যে না এটি সম্ভব না, ছাড়বে না কখনো, তখন আদালতের আশ্রয় নেবে, আদালতের বা মুসলিম কাজীর আশ্রয় নেবে। আর যেসব দেশ অমুসলিম দেশ, যেখানে মুসলিম কাজী বা আদালত কাজা নেই, সেখানে ভালো কোনো আলেমের আশ্রয় নেবে, আর বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিবে, বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিবে, দুই পক্ষকে ডেকে তোমাদের মাঝে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হইল, একে খোলা বলা হয়েছে কোরআনে কারিমের ভাষায়, জি বা হাদিসের ভাষায়, থেকে আপনারা উপকৃত হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন, ভালো কথা জানার এবং মানার পালন করার তৌফিক দান করেন, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।